করো তাড়াতাড়ি কর। আয় তোর অবশ্যই হাতে দরজা। আজকের বর্তমানই আগামীর ইতিহাস। এই যে মুখোমুখি পিস্তল, এটাই আজকের বর্তমান। এ যেন সমাজের স্বাভাবিক চলমান ঘটনা, কিন্তু পিস্তল দুটি কি এখানেই থেমে থাকবে, নাকি এর থেকে কোনো গুলি বের হবে? এগুলো থেকে কোনো গুলি বের হবে না, কারণ এগুলো বৈধ পিস্তল। এই বৈধ পিস্তল সাধারণত কোনো সমস্যার সমাধান করে না, সমস্যার সৃষ্টি করে। তাহলে জমি দখল নিয়ে আজ যে সমস্যার সৃষ্টি হলো, এই সমস্যার সমাধান কিভাবে হবে? এরা কি কেউ আইনের আশ্রয় নেবে? হয়তো না। তাহলে কি হবে? এই সব সমস্যার সমাধান করে আন্ডারওয়ার্ল্ড, অর্থাৎ অন্ধকার পৃথিবীর অপরাধ জগতের মানুষরা। তাদের হাতে থাকে অবৈধ অস্ত্র, আলোকিত পৃথিবীর সম্পদশালী মানুষদের সমস্যার সমাধানের জন্যই এদের ডাক পড়ে। আমার নাম মারুফ, 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 মারুফ। বলুন, আমাকে কি করতে হবে? কেন, আজিজ বলেনি? বলেছে খুন, কিন্তু টাকা যেটা বলেছে তাতে হবে না। কত লাগবে? পাঁচ লাখ। পাঁচ লাখ? হ্যাঁ, পাঁচ লাখ। কাল সকাল দশটার মধ্যে টাকা পৌঁছালে খুন হবে, না হলে হবে না। পৌঁছে যাবে মানে? কি বলতে চাও তুমি? বলতে চাই না, একটা কথা শোনাতে চাই। কি কথা? আচ্ছা, আলমবাগে আপনার যে জমিটা আছে, ওটার দলিল কি জেনুইন? অবশ্যই জেনুইন, 100% জেনুইন। দলিল আছে? অবশ্যই আছে। আপনি এক নাম্বার বলেই দুই নাম্বারের মধ্যে যান নাই, এখন সময়টা খারাপ, দুই নাম্বারদেরই জয় জয় খা। এই টাকা নিবি না, চল বাসা যাই। না, তোমার কাছে থাক। রে, তুই তো শালা আজুর রংবাজ রে। কেন? আমি বহু রংবাজ দিয়ে কাম করাইছি, তোর মতো রংবাজ দেখি নাই রে। হায় রে হায়, তুই টাকা নিতে চাস না? আরে, কাম করার আগে মানুষের টাকা নেয়। হ্যাঁ, তুই আবার ইংরেজিতে ফটর ফটো করে কথাও কর। এই, তুই তো শিক্ষিত পড়া রে। এই, তোর মা বাপ নাই, টাকা নিয়ে বাসায় যা তো। এখানে বস। আবার কি? আচ্ছা, তুই আমার কোনো কথা কোনো সময় এই জায়গায় নিয়ে আসুস কেন রে? ওই যে বিল্ডিংটা দেখা যায়, ওটা কি চেনো? ওখানে কি হয় জানো? হ্যাঁ, ওটা একটা ইংলিশ স্কুল, ওইখানে বড় লোকের ছেলে মেয়েরা লেখাপড়া করে। আমিও ওখানেই পড়তাম। হ্যাঁ, এই কস কি এতে পাশ লাগাই দিলি? হ্যাঁ হায় হায় সর্বনাশ। এই, তাইলে তো তুই বড় লোকের পোলা, এলাই নালি কেমনে? না, আমি বড় লোকের ছেলে না, মধ্যবিত্ত ঘরের ছেলে আমি। এখানে যারা পড়ে তাদের সবারই গাড়ি আছে, তারা গাড়ি নিয়ে আসতো সবাই, কিন্তু আমার কোনো গাড়ি ছিল না। আমার একটা বান্ধবী ছিল, সে বড় লোকের মেয়ে, ক্লাস ছুটি হলেই আমি এই জায়গাতেই এসে বসতাম, সে গাড়িটা পাঠিয়ে দিত আগেই, তারপর দৌড়ে চলে আসতো আমার কাছে। তোমার বুকের মধ্যে খানে, তুমি কই, তুমি কই,
তোমার বুকের মধ্যে খানে তো কলিকাতার ডার্লিং এর কথা, তোর মা বাপ নাই,
বাপ আছে মা নাই এই কি করে সাংবাদিক নাম আহাদ চৌধুরী ওহো নাম শুনছি তো আরে সে তো খুব নাম করা লোক এই তোর আর ভাই বোন নাই আছে বড় বোন ছোটবেলায় মা মরেছে মার কথা মনে নাই ওই বোনটাই মায়ের মতো আদর স্নেহ করত তার ইচ্ছাই আমি ইংলিশ মিডিয়ামে পড়তাম প্রতিদিন ভোরে সে আমার ঘুম ভাঙাত ওঠ কোচিং এ যাবি না ওঠ না পড়া তো সাতটায় বিরক্ত করো না তো কয়টা বাজে এখন মাত্র ওঠ না মারু প্লিজ লক্ষ্মী ওঠ বস বস প্লিজ বুবু আর 10 মিনিট প্লিজ আর বস না মারু তুই তো বুঝিস না সকাল সকাল ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য খুব ভালো নাস্তাটা করে নে রিক্সা ভাড়া দাও হেঁটে যাবি তুমি খুব চালাক বুবু এই হেঁটে যাওয়ার জন্যই তুমি আমাকে রোজ সকালে উঠাও না সকালে হাঁটলে শরীর ভালো থাকে বুঝেছিস তোমার কত ফন্দি ফিকির আব্বা কোথায় এখনো লিখছে মানে সারা রাত লিখেছে হ্যাঁ জানো বুবু লোকটা খুব তাড়াতাড়ি মারা যাবে আব্বা স্কুলে যাচ্ছ তুমি কি সারা রাত লিখেছ হ্যাঁ পত্রিকার লেখাটা লিখতেই রাত দুটো বেজে গেল এদিকে ফেব্রুয়ারি মাস চলে এলো এবারে বই মেলায় বইটা ছাড়তে হবে না এদেশের ইতিহাস তো অনেকেই লিখেছে তোরা দেখবি আমার এই ইতিহাস সারা দেশে তোলপাড় সৃষ্টি করবে পান কতগুলো খেয়েছ জর্দা কি পুরোটাই শেষ শেষ হলো কোথায় অল্প খেয়েছি দে 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 আমি ফেলে দেবো আমি ফেলে দেবো বুবু সকালে ওষুধ দিয়েছো হ্যাঁ খেয়েছি ওষুধ খেয়ে লাভ তো কিছু হচ্ছে না ডাক্তার তোমাকে জর্দা খেতে নিষেধ করেছে না আমার সামনে বলেছে তোমার হার্টের অসুখ তোমার জন্য জর্দা হারাম ওটা ডাক্তাররা বলেই থাকে টাকা দাও হেঁটে যেতে পারবো না টাকা তো আমার কাছে নেই তাহলে এত লিখছো কেন শোনো আমি তোমাদের দু ভাই বোনকেই বলছি আমার মৃত্যুর পরে ব্যাংকের অ্যাকাউন্টে এত বড় একটা শূন্য পাবে কিন্তু আর একটা অ্যাকাউন্ট আছে আমার সেই অ্যাকাউন্টের নাম সুনাম খ্যাতির অ্যাকাউন্ট একেবারে কারায় কারায় ভর্তি পাবে যেখানে গিয়ে বলবে আমি সাংবাদিক আহাদ চৌধুরীর ছেলে সেখানেই দেখবে স্যালুট করে লাইনের পেছন থেকে সামনে নিয়ে আসবে তোমাদের জীবনের সামনে যত দরজা দেখবে সব দেখবে খোলা দাঁড়িয়ে থাকতে হবে না বুবু ঘটনা আমি বুঝে গেছি এখন বক্তৃতা বাজি হবে আমি চলে যাচ্ছি কিছু দেবে হ্যাঁ যেটা দেই সব সময় আমি তো ছাত্র আরে বড় ছাত্র আমি স্কুলে যাচ্ছি আমাকে ধরছেন কেন আমি কি করলাম এই চাপ 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 আসেন স্যার কি ব্যাপার আসামি এখানে কেন স্যার হাজতে জায়গা নেই রাত্রে দেখে গেলাম থানা খালি এখন দেখি বাথরুম সহ আসামিতে ভরে ফেলেছো
স্যার আপনি নাকি বলে গিয়েছেন ডিপটি সেক্রেটারি অতুল বিহারীর মার্ডার কেসের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আপনার উপর খুব চাপ দিচ্ছেন। হ্যাঁ দিচ্ছে তো। সেই জন্য ওরা ভোরে ওই এলাকা রেড দিয়ে যাকে পেয়েছে সবাইকে ধরে নিয়ে এসেছে। আসল আসামি কি ধরতে পারছে? স্যার আসল আসামি কি রাস্তায় থাকে? ওরা তো কাজ সেরেই ভেগেছে। শোনো। জি স্যার। এর মধ্যে থেকে দশ বারো জনকে পিটায় পুটায়া জি স্বীকার করায়া কোর্টে চালান করো। ইয়েস স্যার। তুই অতুল বিহারী মারা করছিস না? না অতুল বিহারী কেন আমি চিনি না। ভালো মতো বাঙালি চিনবা। ওই তুই কি ডাল খাস নাকি রে? স্যার খাই, বাসায় তো ডাল খাই। ও রে শালার পোশালা, বাসায় বসেও ডাল খাও? শালা ফেন্সি খাওয়ার তো চিন্তাই করো না। মানে? মানে তুই না কইলি ডাল খাস বাসায়? তুই তো অতুল বিহারীর এখন করছিস। আমাকে মারবেন না, আমি ছাত্র, আমার আব্বার নাম আহাদ চৌধুরী। আহাদ চৌধুরী মানে সাংবাদিক আহাদ চৌধুরী? জি। এই তোরে ধরছে কে? আমি জানি না, সকালবেলা কোচিং এ যাচ্ছিলাম, আমাকে ধরে নিয়ে এসেছে। কি যে করে শালারা। স্যার খবরের কাগজের মুখ আজকে থেকে বন্ধ হয়ে যাবে। স্যার মিনিস্টার সাহেবের ধমকানো আজকে থেকে বন্ধ। অতুল বিহারী মার্ডার কেসের দশ আসামি রে আজকে কোর্টে উঠানোর ব্যবস্থা করছি। জি স্যার। জি রাখি স্যার। সালাম আলাইকুম স্যার। স্যার বলো। এরা তো স্যার একটা অঘটন ঘটিয়ে ফেলেছে। কি অঘটন? স্যার সাংবাদিক আহাদ চৌধুরীর ছেলে ভোরে স্কুলে যাচ্ছিল, ওরা তাকে ধরে নিয়ে এসেছে। আবারও খবরের কাগজ? সব রকমের পাগল করে দেবে। ব্যাটারা ধরার আগে নাম ধাম জিজ্ঞেস করলো না কেন? স্যার তাহলে ওকে ছেড়ে দিই। ছেড়ে দিই মানে? তাহলে কি করবো? আরে মিয়া তোমার পুলিশের চাকরি দিছে কেনা? তুমি তো পুলিশ না, পুলিশ পুলিশ গাধা। কেন স্যার? সাংবাদিক বলা ধরে না তারে ছেড়ে দিবা? জাতি সাহেবের লেজে বাড়ি দিয়া তারে ছেড়ে দেয় কি কেউ? স্যার আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। নতুন দারোগা হয়েছে তো বুঝবা কেমনে? সাংবাদিক আহাদ চৌধুরী পোলারে ধরে আনছো, এখন যদি তারে ছেড়ে দাও তাহলে কালকে সমস্ত পেপারে লেখালেখি হইব, তোমার চাকরিও নাই আমার চাকরিও নাই বাঞ্চত। এমনি অতুল বিহারী মার্ডার কেস নিয়ে বহু টেনশনে আছে। তাহলে কি করবো স্যার? তুমি তো একটা রাম ভোড়াই, তোমাকে দায়িত্ব দিলে তুমি কি ছিড়তে পারবা? আমি যেটা বলি সেটা করো। জি স্যার। ও কি স্কুলে যাচ্ছিল? জি স্যার। ওর সঙ্গে স্কুল ব্যাগ আছে? জি। ওর থেকে ওই ব্যাগটা নিয়ে ওর মধ্যে চারটা ফেন্সিডিল বোতল ঢোকাও। কি বলেন আপনি, আমি তো জীবনে ফেন্সিডিল খাই নাই। তোর ব্যাগের মধ্যে পাওয়া গেছে তো? আমি তো ফেন্সিডিল চোখেই দেখিনি। দেখোস নাই? দেখাই দিচ্ছি। বাপের পরিচয় পাইছি। তোর বাপ সাংবাদিক হোক আর যাই হোক, অতুল বিহারী মার্ডার কেসে তোরে ঢুকাই দেব। ওই কেস থেকে আর মাই থেকে আসতে হইলে একটাই পথ আছে, তোর বাপরে ফোন করে আনতেছি। তোর বাপের সামনে স্বীকার করবি তুই ফেন্সিডিল খাস। কে আমার কথা কানে গেছে? জি জি স্যার। জি স্বীকার করবি তো? জি স্যার। যদি না করিস তোর নাক দিয়ে গরম পানি ঢালবো, হাত পা ভাঙা পঙ্গু করে দেবো, মনে থাকবো তো? জি স্যার। ওসি সাহেব। আমার ছেলেটিকে আপনারা কি অপরাধে ধরে এনেছেন? ওইটা কোর্টে গিয়ে জানতে পারবেন। আপনার এখান থেকে জানার নিয়ম নেই? কি হিসাবে জানতে চান? মানে? মানে সাংবাদিক হিসাবে যদি জানতে চান তাহলে শুনেন, অতুল বিহারী নাম করে একজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা
তিরিশে জানুয়ারি সকাল ছয়টায় কমলাপুর থেকে রিক্সাযোগে বাড়ি ফিরছিলেন। পথে মধ্যে কিছু ছিনতাইকারী মাত্র একশো টাকার জন্য তাকে ছুরিকাঘাত করে এবং তিনি মারা যান। আমরা জানতে পেরেছি ওই ছিনতাইকারীরা ছিল সব ফ্যান্সি ডিলখোর। ফ্যান্সি ডিলের টাকা জোগাড় করতেই ওরা অতুল বিহারীকে খুন করেছে। আপনার ছেলেও একজন ফ্যান্সিখোর। ফ্যান্সিখোর? হ্যাঁ, আমরা সন্দেহ করছি আপনার ছেলে এই খুনের সাথেও জড়িত। অসম্ভব, আমার ছেলে ফ্যান্সি ডিল খাওয়া তো দূরের কথা, কোনোদিন ফ্যান্সি ডিল চোখাই দেখে। আমারে তো পুরোটা বলতেই দিলেন না, ওটা তো শুনলেন সাংবাদিক হিসেবে, পিতা হিসেবে। আপনি একজন ফ্যান্সি ডিল খোর ছেলের পিতা। আপনাদের মতো অযোগ্য পিতাদের জন্য সমাজ দেশ কলুষিত হচ্ছে। এই সব বক্তৃতা করছেন কি আমার থেকে ঘুষ নেওয়ার জন্য? আপনারা তো ওইটাই জানেন, সব সময় ব্যস্ত থাকেন কার কোথায় কোন ফুটা আছে, সেই ফুটাই খোঁজা মানেন, নিজের ফুটার খবর নাই। ছেলের হাত খরচ দিন কত? এক পয়সাও না, কারণ লাগে না। এটা আপনার ছেলে স্কুল ব্যাগ? হ্যাঁ। ফেন্সি ডিলের বোতল? হ্যাঁ। এই ব্যাগের মধ্যে এই চারটা ফেন্সি ডিলের বোতল পাওয়া গেছে এবং এই চারটার দাম চারশো টাকা। দৈনিক যদি চারশো টাকা লাগে তাহলে সে টাকাটা পায় কোথায়? পাইতে হলে নিশ্চয়ই তাকে চিন্তাই করতে হবে। সব মিথ্যে, সব বানোয়াট, সব কিছু করছেন আপনি আমার থেকে ঘুষ নেওয়ার জন্য। আমার মনে হচ্ছে পুলিশ দেশের সবচেয়ে বড় সত্য। কোনো কথা বলবেন না সাগের। ইয়েস স্যার। উনি সাংবাদিক আহাত চৌধুরী, ওনার ছেলেকে নিয়ে এসো। জি স্যার। এই জি সাহেব, আপনার ছেলের কাছ থেকে যদি শুনতে পান তাহলে বিশ্বাস করবেন তো? আপনার ছেলেই আপনাকে বলবে সে ফেন্সি ডিল খায়। স্যার নিয়ে এসছি। আয় ছেলে, এই স্কুল ব্যাগ তোমার না? জি। এই ব্যাগের মধ্যে চার বোতল ফেন্সি ডিল পাওয়া গেছে, এই বোতল তোমার না? জি। তুমি ফেন্সি ডিল খাও না? জি স্যার। আমি বিশ্বাস করি না। থানার ওসির সামনে আমাকে বলেছে ও ফেন্সি ডিল খায়। মিথ্যে কথা। আব্বা আব্বা, এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। ওকে কেন ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যাবে? ও স্কুলের ছাত্র, পুলিশ কি ওর শত্রু? আব্বা তুমি ওকে ছাড়িয়ে নিয়ে এসো, ওর কাছে শুনলে সব বুঝতে পারবে, এর পেছনে নিশ্চয়ই কোনো ঘটনা আছে। প্লিজ আব্বু, তুমি যাও। নো, আমি যাব না। আমি পুলিশের সামনে লজ্জা পেয়েছি, আমার মাথা হেঁট হয়ে গেছে, আমি ছোট হয়ে গেছি, আমি বুকে আঘাত পেয়েছি। ওর বুক থেকে এটা শোনার আগে আমার মৃত্যু হওয়া উচিত ছিল। ঠিক আছে, আমি যাব। আমি সাংবাদিক আহাদ চৌধুরীর মেয়ে। বসেন। ওর নাম কি? মারুফ। লতিফ। জি স্যার। এদিকে এসো স্যার। দুই নম্বর সেল থেকে ছেলেটাকে নিয়ে আসো তো স্যার। দেশটা কেমন হয়ে গেল, স্কুলের ছেলেরা ফেন্সি ডিল খায়, বন্ধু বান্ধবের সাথে মিশেই এমন হয়েছে, তাই না? এই আপনার মা জীবিত আছেন? জি না। ও, এই জন্যে বুবু। বুবু 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 ভাই আমার জেলা সাহেব, আমি ওর সঙ্গে এখানে বসে একটু কথা বলতে পারবো? হ্যাঁ বলুন। আমি ওর জন্য একটু খাবার এনেছি, আমি কি ওকে একটু খাওয়াতে পারি? অবশ্যই। Thank you.
পারু আপনা যে বললো তুই নাকি পুলিশের কাছে বলেছিস তুই নাকি ফেনসিডিল খাস। হ্যাঁ বাবু, ওসি সাহেব বলতে বলেছিল তাই বলেছি। ওসি বলতে বললে তুই বলবি? হ্যাঁ বাবু, তাহলে ওসি আমাকে মেরে ফেলতো। আমাকে অনেক মেরেছে বাবু, আমাকে অনেক মেরেছে। তোকে ধন্য করতে কোচিং এ যাওয়ার পথে বাবু কিছু না ধরলো? আমি জানি না বাবু, মনে হয় অতুল বিহারি নাম করে একজন সরকারি অফিসার ওখানে খুন হয়েছিল। তুই তো পরিচয় দিলি না, তুই ইংলিশ স্কুলে পড়িস, তুই সাংবাদিক আহাত চৌধুরীর ছেলে। আব্বার পরিচয়টা দেওয়াতেই মনে হয় আমার বিপদটা হলো। মানে আমার সাথে আরো যাদের ধরেছিল তাদের অনেকেই ছেড়ে দিয়েছে। আমার মনে হয় আব্বা জানতে পারলে খবরের কাগজে লেখালেখি করবে, সেই জন্য আমাকে ছাড়লো না। বাবু আমি এখান থেকে যেতে পারবো না বাবু। তুই চিন্তা করিস না, আমি সব বুঝতে পেরেছি। আমি থানার ওসির কাছে গিয়ে তোকে ছাড়ানোর ব্যবস্থা করব। আরে শালা এত সুন্দর খাউন। এ ভাই এগুলি নিচ্ছেন কেন? আরে সর, এগুলি তো আমার খাবার। কই কই, এর মধ্যে তো তোর নাম লেখা নাই। এগুলো তো আমার বোন দিয়ে গেছে, এগুলো তো আমার। তোর বোন আছে বলে তো দিয়ে গেছে, আমার তো কোনো বোনই নাই, দিব কেনা? তো গো উসিলা একটু ভালো মন্দ খায় আর কি। এ ভাই এগুলো দিয়ে দেন, এগুলো তো আমার, এগুলো দিয়ে দেন, আমারটা নিচ্ছেন কেন আপনি? এ ভাই দেখেন আমার খাওয়া নিয়ে গেছে। এই ভাই দুধের গন্ধ যায় না, এখনই ছেলে ঘটনা কি? দেখেন ভাই আমার বোন খাওয়ার দিয়ে গেছে, উনি জোর করে খাচ্ছে। তুই ওর খাওয়া নিয়ে গেছো কে? অনেকদিন যাবত ভালো মন্দ খায় না। ওস্তাদ বিদেশি খাউন খাইবা না শুয়োরটা, এর লিগে থাবা দিয়ে খাবি দে সেট করে দে। ও কি এ আদে স্কুল ড্রেস, এই তোরে দর্শ কে? দেখেন আমি জানি না, আমার কোনো দোষও নাই। তাইলে হাজতে কে? নীলক্ষেতের রাস্তা দিয়ে আমি কোচিং এ যাচ্ছিলাম, অনেকগুলো পুলিশ এসে সবাইকে ধরলো, আমাকেও ধরলো। পরে অনেকগুলো ফেনসিডিলের বোতল আমার ব্যাগের মধ্যে ভরে আমাকে অনেক মারলো, আর আমার আব্বার সামনে বলতে বললো আমি ফেনসিডিল খাই। দেখছো পোলার বাচ্চায় করছেটা কি? স্কুলের পোলাটার জীবনটা নষ্ট করে দিলে। আয় এসর, আয় বয় বয় হিন্দিয়া, হেইয়া সড়মুড়ো কেস মোড়েও চিন্তা করিস না। আমি সাংবাদিক আহাদ চৌধুরীর মেয়ে। গেট আউট। না মানে আমার একটা কথা শুনেন। কোনো শোনা শুনি নাই, গেট আউট, বেরিয়ে যাও। খুশি ওটা নিচ্ছ? জি এনেছি। স্যার এটা কি? ওটাও ওটাও স্যার, এটা রাখেন। হ্যাঁ এটা আমি রাখি, আর তোমার আব্বা কালকার সব পত্রিকায় লেখা দাও আমি ঘুষখোর। হ্যাঁ না স্যার, আপনার কাছে হাত জোর করে বলছি, এই তিনজন ছাড়া পৃথিবীর আর কেউ জানবে না ওই টাকার কথা। ঠিক তো? জি। টেবিলের উপরে এভাবে ওপেন টাকা রাখা ঠিক না। এবার বলেন। আমার ভাইটার শুধু জামিন যেতে হয় সেই ব্যবস্থা করে দেন। অতুল বিহারীর মারার কেসে ওর নামটা আপনি দেবেন না,
ঠিক আছে আপনার বাবা একজন গুণী ব্যক্তি সেই হিসেবে কনসিডার করলাম বাট এইটা আপনার বাবা যেন কোনোদিন জানতে না পারে চিনা কোনোদিন জানবে না কোনোদিন না চলো আব্বা মারুফ আমি ওর সাথে কথা বলবো কেন বলবে না তোমার নাম বলার পরে সব ছাড়ো হ্যাঁ তুমি তোমার নাম বলার পরে সব কিছু হয়েছে কেন বলবে না তুমি আমার সাথে কথা বলেছি কেন একটাও কথা বলবি না তোমার নাম বলার পরে সব কিছু হয়েছে তোমার সুনাম তোমার খ্যাতি কেন বলবে না তুমি আমার সাথে কথা চুপ চুপ কোনো কথা বলবি না যা গোসল করে যা ভিতরে যা কি ভাবছো মারুফ কি বললো রে আমার নাম বলার পরে কি হয়েছে না কিছু না কিছু হয়নি শোনো তোমার সাথে আমার কিছু কথা আছে মারুফকে আমি এদেশে রাখতে চাই না বিদেশে পাঠিয়ে দিতে চাই কেন এই ঘটনাটা একসময় ও স্কুলের বন্ধু বান্ধবরা জেনে যাবে তখন তাদের সামনেও লজ্জা পাবে স্কুলের টিচাররাও একসময় জেনে যাবে আর জানো তো মাস্টার মাইন্ডের মতো ইংলিশ মিডিয়াম স্কুল স্কুল থেকে হয়তো ওকে বের করেও দিতে পারে তখন ওর জীবনটা একেবারে শেষ হয়ে যাবে কিন্তু মারুফের এই ঘটনার মধ্যে অনেক রহস্য আছে মনে হচ্ছে তোমার ধারণা সত্য সব রহস্য আমি খুলে বলবো যদি আমি আমেরিকাতে ওকে পাঠাতে পারি সামথিং রং জি স্যার খবরের কাগজ দেখেছো স্যার কোনো নিউজ আছে হ্যাঁ তোমাকে আর আমাকে তো আহাত চৌধুরী ধুয়ে দিয়েছে একেবারে স্যার কি লিখেছে পুলিশ নাকি ওপরের ধমক সামলাতে নিরীহ মানুষ কি হয়রানি করে তুমি কি অতুল বিহারি মার্ডার কেসে ওর ছেলেকে ধরেছিলে জি স্যার ওর ছেলে তো ফেন্সি দিলখোর ওর মেয়ে এসে অনুরোধ করায় বরং চার্জশিট থেকে ওর নামই বাদ দিয়ে দিলাম দেখেন স্যার উপকারে ফল দেখেন উপকার করতে যাও কেন স্যার ভুল করেছি আরে যাবে কোথায় আবার কেস আসবে ব্যাটা পুলিশের সাথে বাহাদুরি আন্টি কোথায় খুশি আন্টিকে ডাকো তোমাদের একটা সুন্দর চমক দেবো চমক বলো না আপু তোমাকে একা বলা যাবে না আন্টিকে ডাকো মা মা কি রে খুশি মা মিমা পড়ে এসেছে তাড়াতাড়ি এসো এখন বলো না আপু মা তো আসছে মারুফ তুমি বলো না নো বলা যাবে না কেমন আছো তোমরা ভালো আন্টি কি চমক দিবে বলো না আপু আন্টি কাউকে আগে বলিনি যদি না হয় মারুফের আমেরিকার ভিসা হয়ে গেছে ওখানে ওর কলেজে ভর্তির ব্যবস্থা হয়ে গেছে আগামীকাল সকাল 10টায় ও সিঙ্গাপুর এয়ারলাইন্সে চলে যাচ্ছে খুব ভালো সত্যি মারুফ হ্যাঁ এই তো টিকেট মা আমি কিভাবে থাকবো ও না থাকলে আমার কলেজে ভালোই লাগবে না খুব ভালো হয়েছে তোমার চিন্তা কি মারুফ যাওয়ার পরে এক মাসের মধ্যে তোমাকে পাঠিয়ে দেব মিমাপু তাহলে একটা কথা বলবো বলো মারুফকে কিন্তু রেখে যাবে আচ্ছা আর সারাদিন ও আমাদের বাসায় থাকবে কাল সকাল 10টায় আমাদের গাড়িতে করে ওই এয়ারপোর্টে যাবে হ্যাঁ মারুফ থাকবে মিম এসো উপরে যাই ঠিক আছে যাবি চলো না হ্যাঁ মারুফ আমাকেও তুমি বললে না না আমার কাজলা দিদির নিষেধ ছিল আমার ভয় হচ্ছে তুমি আমাকে ভুলে যাবে ভুলবো না কোনোদিন ভুলবো না মারুফ
समस्त लिस्टेड क्रिमिनल चेन उद्धार करो घर बेर कर ली फिर तुम एक कथा बोलछो केनो ओ लेखा पढ़ा शेष करे आबार चले आसबे चाचा आपनि अजथा टेंशन करछेन पृथ्वी एखन अनेक छोट हो गेछे इच्छे करले ओर साथे आपनि प्रतिदिन कथा बोलते पारबेन ना गो मा आबार केनो जेनो मने होच्छे आमार बारुके घर थेके बेर करे दिच्छि লেখালেখি করবে না প্লিজ আমি এক বছর পরেই চলে আসব তুমি কোনো চিন্তা করো না চলো উনি যে পত্রিকার সাংবাদিক আমি সেই পত্রিকার সম্পাদক সরি ওনার মেয়েটা কোথায় কান্নাকাটি করে কিচ্ছু করতে পারবেন না আপনার আব্বার চিকিৎসার কোনো প্রকার ত্রুটি হচ্ছে না বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে এখনো অজ্ঞান আছে চব্বিশ ঘন্টা না গেলে কিছু বলা যাবে না ফারুক ভাই এই চব্বিশ ঘন্টা কিন্তু আপনাদের এখানে থাকতে হবে যে কোনো সময় আপনাদের প্রয়োজন হতে পারে সালাম আলাইকুম বলেন আঙ্কেল কেদুনা মা আমরা তো আছি আমার মারুফের কি হবে ওর কথা চিন্তা করবার সময় এখন নয় মা ওর কথা বলছো কেন ওর জন্যই তো আজ এই বিপদ তুই সে সাংবাদিকের পোলা না আরে শালার পোশালা পটকা তুমি কইছিলে ইংলিশ স্কুলে পড়ো হ্যাঁ এই তুন দর্শস কথা কস না কেন ওই শালা চোরের বাচ্চা চোর I won't let it
সাংবাদিকের পোলা শালা আসলে চিন্তাকারী আসলে একটা কাম করে আসছি মানে আমি কাউরে ভয় পাই না কাউরে মানি না দেখছো ধারায় কয় কি হালার বউ কাঁচা আমরা নান সবাই খাই এলামু ইংরেজি মারাও দেই একটা সোফার মারিয়া ৩২টা দাঁত হাতের মধ্যে ধরাই দিমু এই তুই কার হাত ধরলি আমি এখন আল্লাহর হাত ধরতেও ভয় পাই না আমি কাউরে ভয় পাই না কুত্তার বাচ্চা আর কুত্তার বাচ্চা আমি কাউরে ভয় পাই না আমি কাউরে ভয় পাই না এদিকে আমি কাউরে ভয় পাই না আমি কাউরে ভয় পাই না আরে বাহ তোর কি হইছে রে তোর শেয়ার এত কয় তুমি মিথ্যা কথা কইতে পারো না তুই শাইরে মারলি কে ও আমার আব্বাকে নিয়ে কথা বললো কেন ও বুঝছি তুই হাজতে আইলি কে কে ইস্তিয়া কি চিন্তাই তুই কি আসলে করছো না তাহলে কি এইবার মিথ্যা চিন্তা করিস না মুই বাইরে গেলই পুলিশের দরিয়া সব ঠিকঠাক করিয়া দেবো কিন্তু আমার আব্বাকে ঠিক করবে কে আমার বোনকে ঠিক করবে কে মানে আমাদের একটা জমি ছিল সেটা বিক্রি করে আমার বোন আমার আমেরিকায় যাওয়ার ব্যবস্থা করেছিল আমেরিকায় যাওয়ার জন্য গাড়িতে উঠতে যাচ্ছিলাম সেখান থেকে পুলিশ আমাকে ধরে নিয়ে আসলো আমি আর আমেরিকায় ভর্তি হতে পারবো না আমার আর লেখাপড়া হবে না আগে আব্বা ভুল বুঝেছিল আমার বোনটাও এখন ভুল বুঝবে পুলিশ অনেক মেরেছে আমাকে এই বোকা কান্দিস না সিনটাই কেস তো মুই জামিন করিয়া দিই মনে মনে উকিল দিয়া জামিন হলে আমি যাব কোথায় কেন বাসা যাবি এই মুখ আর আমি কাউকে দেখাতে পারবো না কান্দিস না সব ঠিক হয়ে যাইবে মোর উকিল দেখা করতে আইলে তোর জামিনের ব্যবস্থা হয়ে যদি মনে খারাপ কিছু বুঝি না ডাক্তার বলেছেন কমপক্ষে ৭ দিন এখানে থাকতে হবে হার্টের একটা পোর্শন বোধহয় ড্যামেজ হয়ে গেছে অপারেশন করা যাবে কিনা জানি না ডবল মার্ডার তো জামিন হয়ে গেছে আরামবাগ ক্লাবের মার্ডারের জামিনও হয়ে যাবে কিন্তু নারী নির্যাতন মানে যে মেয়েটা রাজি হইতেছিল না তাহলে মাঝে ফেলিলেন ওইটা জামিন হওয়াই কষ্ট অকি ওয়াকা অকি তা দাও কত টাকা চায় সেদিন আপনি যে ২ লাখ টাকার কথা বলছিলেন সেই ২ লাখ টাকা কিন্তু পাই নাই বুঝছি ওই সালারে বাইরে ওই একটা গাই দেওয়া লাগবে আমনে রহিম কোম্পানিতে যাইয়া ৫ লাখ টাকা চাইবেন মোর নাম কইলেই তা দিয়ে দেবে ওই টাকা দিয়া জামিনের ব্যবস্থা করবেন বাস টাকা পাইলেই চেষ্টা অব্যাহত থাকবে মোর বাসায় যাইয়া আবার বিছানায় হুইয়ে থাকিয়া অব্যাহত চালাই না কি যে কোন একটা গুরুত্বপূর্ণ কথা আসলে হেইয়া মারুফ নাম করে দিয়া সাংবাদিক আহাসদেরই একটা পোলা মিথ্যা চিন্তাই গেছে এই হাজতে আছে ওর বাপ বুঝে ভুল বুঝছে ও হেই লেগিয়াকে খোঁজ খবর নিতে আছে না কাইল বোধ হয় তারিখ আছে জাবিনটা হারাই দিয়েন পয়সা করি এটা চাই না আরদুল এটা কোনো ঘটনা না অ্যাডভোকেট সানাউল্লার কাছে চিন্তাই কেস কোনো কেসই না জামিন হয়ে যাবে এই বলা এই ওর দেই তোর জামিনের ব্যবস্থা করিয়া লাইছি আমার উকিলকে কইয়া দিছি তোর কাল হাজিরে আছে না কোর্টে উঠলে জামিন হয়ে যাইবে আমার উকিল চেতা উকিল চেতা আমি কোথায় যাব কে বাসায় যাবি আমার আব্বাও দেখতে আসে নাই বোনটাও দেখতে এলো না বাসায় যাব কোন মুখ নিয়ে আরে ওই বাসায় গেলে ঠিক হয়ে যাইবে আপনার বাসায় আমি ২ একদিন থাকতে পারবো না বাসায় থাকবি
আমার বাসা তো আটাশটা কোন বাসায় থাকবি এত বাসা কেন আপনার আরে এক নম্বর দুই নম্বর আছে না বাপ মার বাসা একটা হেই এর লগে কোনো যোগাযোগ নাই ডার্লিং এর বাসা আছে সাইড বাসটা এগুলো আমারই বরাবর আমিই দেই নোটি মোটি আর ক্যাডামেরা থাকে এক বাসায় এই বাসা আবার ডাইল ফিরি এই যদি থাকতে পারবি যদি দরকার হয় আপনার ওই বাসায় দুই একদিন থাকবো হ্যাঁ আরে ওই যে কাল যাও না বুঝ করিয়ে দিমু আনে তুমি ভিতরে এসো 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 পাশে গিয়েছিলে পরে বলবো আমি খুব ক্লান্ত একটু পানি খাবো আমি নিয়ে আসছি মা 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 খুশি কি করছিস কি মানুষ এসেছে কোথায় নিচে ড্রয়িং রুমে ওই হাইজ্যাকারটা কেন আমার বাসায় এসেছে মা চুপ করো মারুক শুনতে পাচ্ছে শোনার জন্যই বলছি ও কেন আমার বাসায় আসলো কোন সাহসে আমার বাসায় ঢোকেছে মা চুপ ওই ফ্যান্সিডেল খোরকে এগুলো দিবি হ্যাঁ দেবো বেহায়া নীলজ্জ কোথাকার যেটা দারোয়ান নেই দারোয়ান দারোয়ান ড্রয়িং রুম থেকে হাই জায়গাটাকে বের করে দাও মা চুপ করো চলে গেল এই শালা উকিল দুই নাম্বার দুই নাম্বার না দুই নাম্বার না একেবারে এক নাম্বার আইজ তোমার নাগরের একটা কেসের জামিন করাইছি এক নম্বর উকিল আমি সানওয়াল্লা পাটোয়ারি তোমার নাগর সারা পাইলে বুঝলা সব রেডি করো সখীবৃন্দদের ডাকো এই তো বলছি দাঁড়া রেসো কে তোমার যন্ত্রপাতি রেডি করো কি করব তাই কি তোমার লোকজন কই বাইরে কারাই রয়েছে তুমি সব সময় ফাও ফাও কাম করে যাও পয়সা করে দাও না আজ আবার বাইরের লোকজন নিয়ে আইছো 5000 টাকা না দাও পর্যন্ত কিচ্ছু হবে না আরে দত্তরে বেটে আরে 5000 টাকা আজ আমার কাছে কোনো টাকাই না ইসলামপুরের কাপড়ের ব্যবসায়ী যায় জামিন করাইছি তারা আইছে তরে আইজ মালা মাল কইরা দেবে এই নে ধর এই নে আগাম নে শোন আমি মেহমান গুনি আসি তুই তাও তো সামনে এদিকে কই কই তোর আয় তুমি দাঁড়ো সকেন রেডি করো এই তোরা সাদা গুজা রেডি কর যা 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 শোনেন কাবিলা চাইলে তো এর জন্য আসর টাসর একটু রিস্কি এখন 20000 টাকা দিয়ে রাজি করাইছি অনুষ্ঠানের পরে আমার 20000 টাকা আমার দিয়ে আসেন 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 আপনারা বসেন বিভু বিভু মারুফ আসছে কি হয়েছে মারুফ কোথায় কোথায় সে সে তো জেলখানায় না বিভু ও ছাড়া পেয়েছে ছাড়া পেয়েছে কিভাবে বিভু আমাদের বাসায় এসেছিল তুমি ওকে নিয়ে আসলে না কেন ও যখন বাসায় ঢুকলো দেখে মনে হলো খুব ক্লান্ত আমার কাছে এক গ্লাস পানি খেতে চাইলো আমি আর ওকে কিছু জিজ্ঞাসা না করে পানি আনতে গেলাম মাকে বললাম মারুফ এসছে মা শুনে হাইজাকার বলে চিৎকার করতে লাগলো মা আরো বললো ওকে বের করে দে ও কেন আসলো আমি এসে দেখি ও নেই তাহলে ও কোথায় গেল এই তুমি কে এ নাকি চাই এদিকে আসো এখানে কার কাছে আসছো আমাকে কাবিলা ভাই পাঠিয়েছে উকিল সাহেব আমাকে চেনেন আরে হ্যাঁ হ্যাঁ কাবিলার কথা আমার কাছে কইছে ও তো আমি দলের লোক আইজি চিন্তাই কেসারে জামিন করাই দিছি কি দিছি না হন কাবিলা কইছে ওরে এখানে থাকতে দিবি ওর সামনে হ্যালো অসুবিধা নাই বয়স কম হলে কি হয় ওই আমাগো দলে এসে গেছে হ্যাঁ বিচি চাল আমার লাগে আয় আয় চল
মোরে রেডি থেকো, আমি ফোন করলেই চলে আসবে, ওকে?
ভালো করে জানি। তুই কে? দেখ তো চিনতে পারিস কি না? আহা চৌধুরী ছেলে। ইয়াস আই এম দ্যাট আনফরচুনেট বয়। তোর জন্য আজ আমার হাতে পিস্তল, আমার হাতে আজ কলম থাকার কথা ছিল, আমার আমার এখন আমেরিকান ইউনিভার্সিটি ক্লাস করার কথা ছিল। আমি জীবনে ফেন্সিডিল চোখেও দেখিনি, তুই তুই আমার আব্বার সামনে ফেন্সিডিল ঘর বানাইছিস আমাকে। যে বোনের কোলে আমি আমি মাথা রেখে শুয়ে থাকতাম সেই বোন আজ কোথায় আমি জানি না। তোর জন্য সেই বোনে ওকে দেখতে আসি নাই, আমার আব্বা কোথায় আমি জানি না। তুই মিথ্যা কথা বলছিস, তুই মিথ্যা কথা বলে আমাকে ফেন্সিডিল ঘর বানাইছিস। তুই এখন চিৎকার করে বলবি মারুফ ফেন্সিডিল খায় না, তোর চিৎকার আমার আব্বা শুনবে, এই গান থেকে শুনবে আমার আব্বা, আমার আব্বা শুনবে। তুই চিৎকার করবি, তুই চিৎকার কর বল আমি ফেন্সিডিল খাই না, বল মারুফ ফেন্সিডিল খায় না, বল বল মারুফ ফেন্সিডিল খায় না। আব্বা তুমি কথা আছো আব্বা, নানা রসি বলছে আমি ফেন্সিডিল খাই না, আমি ফেন্সিডিল খাই না আব্বা। আব্বা গো তুমি কোথায় আব্বা, আব্বা ছাড়া পেয়েছিস, তুই বাসা আসিস না কেন? আমি আর বাসায় কোনোদিন আসতে পারবো না বুবু। কেন, কি হয়েছে তোর? রাগ করেছিস? আব্বা অসুস্থ হয়েছিল বলে তোকে দেখতে যেতে পারেনি। আমার দাদু ভাই লক্ষ্মী রাগ করে না, চলে এসো। তোকে যেদিন পুলিশে ধরে নিয়ে গেল সেদিনই আব্বার হার্ট অ্যাটাক করেছিল। হার্ট অ্যাটাক? এই জন্যই তোমরা আমাকে দেখতে আসুনি? আব্বা এখন কেমন আছে? এখন ভালো, হাসপাতাল থেকে নিয়ে এসেছে। কাজলা দিদি তোমার মারুফ মরে গেছে। পাগল কি বলছিস তুই? আমি থানার ওসিকে গুলি করে মেরে ফেলেছি। মারুফ আরে তোর জন্য মায়া লাগতেছে আমার, কান্দিস না। তোর বাপের সাথে দেখা করতে যাস না আর। না, শুনেছি ডিবি সিআইডি পুলিশ বাড়ির চারিপাশে গার্ড দিয়ে থাকে। ওঠ আয়, ওঠ চল, আয় চল আমার বাড়ি চল। দুঃখ করিস না, দুঃখ করিস না। এই সময় দালালের বাচ্চা, তুই বসের সঙ্গে দেখা করিস নাই কেন? এই পিস্তল লামা, পিস্তল লামা। বস খবর পাইছে তুই রামপুরা এলাকার জায়গা দখলের ব্যাপারে 1,00,000 টাকা উঠায় আনছস। বসের অর্ডার, তোরে এক্ষুন যাইতে হইব নইলে গুলি করে দেবো কিন্তু। আরে নামা পিস্তল, আমি কোনো টাকাই পাই নাই, ওই শালারা তো বাইজা গেছে গিয়া। এই কোনো কথা না, চল নতুন লাইন দস সাইডে রে। ওই শালা তুই চল। গুলি করিস না, গুলি করিস না, আর ওরা সোবাহানের লোক, গুলি করিস না, গুলি করিস না। আরে কি করলি তুই, সোবাহানের লোক মেরে ফেলালি, তুই কি করছিস?
কেন তুমি কি টাকা এনে খেয়ে ফেলেছো? আরে না, আমি খাবো কোথেকা, টাকা তো দেয় নাই, ওই শালার পার্টি তো খুঁজে বেড়াইতেছি আমি। ও, এটাই কি তোমার পেশা? হ্যাঁ, এই যে তোরা কন্ট্রাক্ট করে দিছি 5 লাখ টাকা পয়সা, তুই আমারে খুশি আর যা দিবি এটাই আমার লাভ, এইটা দিয়ে আমার সংসার চলে। তাড়াতাড়ি বাসায় চল, সোবানের লোক মারছো, সোবান আইলো বিলা, চল বাসায়। মনা মনা কই আনছো? দেও এলো। তোমার না কতদিন কইছি কম দামি জিনিস আইনো না, এটা খাইলে আমার গলা কুটকুট করে কাশ হয়। আজকে এত বড় একটা কাম করলা, তুমি আমার জন্য 1 প্যাকেট ব্যালেন্সের সিগারেট আনতে পারলা না? চুপ কর, তোর এই সিগারেট খাইতে খাইতে ক্যান্সার হইব। তুই মাইয়া লোক হইয়া সিগারেট খাস, আর সেই সিগারেট স্বামী হইয়া আইনে দিত আমার। হায় রে আমার কপাল রে, আনতে পারে নাই এখন কত বাহানা কথা। চুপ কর, একজন ভদ্রলোকের পোলো আছে সাথে। ভদ্রলোকের সাথে ভদ্রলোক ঘুরে? তুমি কি ভদ্রলোক নাকি যে তোমার লোকে ভদ্রলোক থাকে? ভালো পেটিকা আয়, আরে তোর ভাবি। এইটা নাকি ভদ্রলোকের পোলা, এইটা ঢের একটা গুন্ডা। কথা কম, ওই যে সকালে যে টাকা দিলাম টাকাটা নিয়ে আয়। ওই গুন্ডা কেরা ওর সামনে এত গুলি টাকা বের করুন? আরে ওরই তো টাকা, ওই তো কাম করছে। হ্যাঁ সেইটা, এই পিচ্ছি পোলা এই কাম করছে। তোর কইলাম কথা কম কইতে, যা টাকা নিয়ে আয়। তুমি একটু ভিতরে আসো, আসো শুনে যাও। গাফলা নাকি? শোনো, ও ওরে আমরা পুলিশে ধরাই দিই, তাহলে টাকা গুলি আমাকে হয়ে যাইব। কুত্তা বাচ্চা, তোর না কইছি কথা কম কইতা। কি করলি? খালি কে কে করে ওইরকম কুমরে হন একটা জিমু তখন টের পাবি। আরে তুই আমারে কি কইলি শালা? আমি দেখতেছো অবস্থা, খুন করে ফেলাইব তোর দে আগ আমার কাছে, গলার সাথে করে গুলি কর। একদম সোজা খারাপই অরিজিনাল পিস্তল কিন্তু। এ ময়না পাগল তো করিস কে? তুই বোঝস না, তুই বোঝস না, আমি তোরে ভালোবাসি, যা টাকাটা নিয়ে আয়। এরকম আদর করে কইলে তো আমি কুর্চি মায়া আইনা দিতাম। নিয়ে আয়, তুই সরো, যা। হে মারু আয় ধর বল, শালি বটি নিয়েছে বুঝছি তো, তোর খাওয়া বাঁচতেছে না? মানুষটা কিন্তু আমরা খুব ভালো আছে, খুব ভালো বুঝছস, ওই জানছে। মারু তোর একটা কথা কই, ঢাকা শহরে যত রংবাজ মাস্তান আছে সবারই কিন্তু একটা শক্ত খোটা আছে, তুই তো ভালো বুঝবি, তুই তো ইংরেজি ভালো জানোস,
ইংরেজিতে গো কয় গড ফাদার, তোর কিন্তু এটা নাই। তুই আজকে যে কাম করছস, যদি তাড়াতাড়ি একটা খোটা তুই না ধরস, তাহলে কিন্তু নির্ঘাত তুই মারা পড়ে যাবি। আমার কি করতে হবে? লাইন গার্ড আমি সব করে দেবো নে। এই যে 1,00,000 টাকা, এই খোটারে নজরানা দিতে হবে, আজ এক্ষুনি তোরে নিয়ে যাও। আর এই যে 4,00,000 টাকা, এই 4,00,000 টাকা তুই কি করবি কর, আমারে কি দিবি দিয়া, বাকিটা তুই নিয়ে যা। ভাবি, আমাকে পুলিশে দিয়ে টাকাগুলো নিতে চাচ্ছিলেন তো? না না, এইটা আমি এমনি এমনি কইছি। এই টাকাগুলো সব আপনাকে দিলাম, আমাকে পুলিশে ধরিয়ে দিয়েন না। মানে এই সবগুলি টাকা তুমি আমাকে দিয়ে দিলা? এই শুনো, কি কয়? সত্যি দিলি? হ্যাঁ। কোথায় যেন নিয়ে যাবে বললে? শোন, তোরে নিয়ে যাব এক পীরের কাছে। পীর? বাইরে সত্যি পীর কিনা জানি না, তোর আধ্যাত্মিক একটা পাওয়ার আছে দেখছি। যদি তোর মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেয়, তাহলে সাতক্ষণ মাপ। দেশের মন্ত্রী মিনিস্টার পুলিশ টুলিশ কেউ কিচ্ছু না, যাওয়ার সময় খালি একটা হুইস্কির বোতল নিয়ে যাইতে হইব। হুইস্কি মানে মদ? মদ কেন? ওইটা গেলেই বুঝতে পারবি, ওনারা সবাই হুইস্কি পীর কয়। ওরা কি খাচ্ছে? জানিস নাকি কবরক? ভাই সালাম আলাইকুম। ভাই বাবার কাছে আমাদের একটা নালিশ আছে। আরে রাখেন আপনার নালিশ, এখন কোনো নালিশ হবে না। দেখেন না বাবা তবরক নিচ্ছে, বাবার এখন ভাব আইছে। চুপ করে বসেন, যান। জমের সাথে চুক্তি করে নিত্য তিনি করেন খুন, জমের সাথে চুক্তি করে জমের সাথে চুক্তি করে নিত্য তিনি করেন খুন। তিনি আবার জীবন দাতা, এই তো তাহার বড় গুণ। তিনি আবার জীবন দাতা, এই তো তাহার বড় গুণ। বিচারপতি সবার বিচার করে রে, সবার বিচার করে, থানা তাহার পুলিশ তাহার, তাহারেকে ধরে রে, তাহারেকে ধরে। তিনি বিশাল বিচারপতি সবার বিচার করে রে, সবার বিচার করে, থানা তাহার পুলিশ তাহার, তাহারেকে ধরে রে, তাহারেকে ধরে। সকল আইনের কিতাব তিনি, চলবে না তার সাথে ধুন। তিনি আবার জীবন দাতা, এই তো তাহার বড় গুণ। তিনি আবার জীবন দাতা, এই তো তাহার বড় গুণ। জমের সাথে চুক্তি করে নিত্য তিনি করেন খুন, জমের সাথে চুক্তি করে জমের সাথে চুক্তি করে নিত্য তিনি করেন খুন। তিনি আবার জীবন দাতা,
এই তো তাহার বড় গুণ তিনি আবার জীবন দাতা এই তো তাহার বড় গুণ বেশি কথা কইলে সিংগাই ভুদিয়া সব করবে চুন তিনি আবার জীবন দাতা এই তো তাহার বড় গুণ তিনি আবার জীবন দাতা এই তো তাহার বড় গুণ জমের সাথে চুক্তি করে নিত্যদিনই করেন খুন জমের সাথে চুক্তি করে জমের সাথে চুক্তি করে নিত্যদিনই করেন খুন তিনি আবার জীবন দাতা এই তো তাহার বড় গুণ তিনি আবার জীবন দাতা এই তো তাহার বড় গুণ তিনি আবার জীবন দাতা এই তো তাহার বড় গুণ তিনি আবার জীবন দাতা এই তো তাহার বড় গুণ তিনি আবার জীবন দাতা এই তো তাহার বড় গুণ তিনি আবার জীবন দাতা এই তো তাহার বড় গুণ কারো নালিশ থাকলে উপরে পাঠাবে চিৎকার করবি না আমি সুবান আই যে ধরে নিবার আছি দেখাই যা কই খুঁজা ভাই কর খুঁজা খালি টাকা করবি না বস আজ যেন পাইলাম না যেইখানে পামু সেইখানে গুলি করে মেরে ফেলামো বাবার কাছে আমাদের একটা নালিশ আছে আসেন 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 সালামালাইকুম বাবা আমি আজিজ বাবা আজিজ জি বাবা তোমার দালালি ব্যবসা ভালো হচ্ছে সবই আপনার দোয়া বাবা 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 এটা রাখেন বাবা বাবা ও দিল বাবা কার নাম মারু থানার ওসিকে মেরেছে আওলাদ নামের একজন ব্যবসায়ীকে মেরেছে আজ রাতে সোভানের একজন লোককে মেরেছে বাবা বাবা আপনি জানলেন কিনবে
বুঝলেন না, বুঝলেন না, বাবা সব দেখতে পায়। দেখছস তোর কইছিলাম না আর যেটি পাওয়ার আছে খালি খালি কি এত মানুষ ওনারে বাবা কয়ে ডাকে। হ্যাঁ 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 আসে আসে আসে, আর বাবার পায়ে হাত দে বাবা। ওরে আপনার পায়ের নিচে দিয়ে গেলাম বাবা, আজ থেকে ওর বাঁচা মরার সব দায়িত্ব আপনার উপরে দিয়ে গেলাম বাবা। বাঁচা মরার দায়িত্ব তার হাতে। বাবা ভুল হয়ে গেছে বাবা, এখানে বড় বড় পুলিশ অফিসাররা আসে, মন্ত্রী মিনিস্টাররা আসে, এমপি থেকে মন্ত্রী হওয়ার জন্য আসে, বাবা দেখো সব ঠিক, অনেকে নমিনেশন নেওয়ার জন্য আসে, আবার অনেক বড় বড় অফিসাররা প্রমোশন নেওয়ার জন্য আসে, সবাই এরকম নালিশের ফিস দেয়। বাবা চালিকর দায়িত্ব আপনি নিলেন বাবা। হ্যাঁ নিলাম, তোমরা যাও, ওর সাথে একা কিছু কথা আছে। ঠিক আছে শোনো আজিজ, দুই তিন দিন ওর সাথে তোমার দেখা হবে না। ঠিক আছে বাবা, বাবা তাহলে আমি যাই বাবা, আসি। থাক চিন্তা করিস না, বাবা সব দায়িত্ব নিছে। হ্যাঁ থাক, আরে ইনশাল্লাহ অসুবিধা নেই, চল আসি। আরাম করে বসো। সবই নতুন। আপনার কাছে কেন? আমি এগুলোর ব্যবসা করি। কি বলেন, মানে আপনি না পীর? লোকে বলে, আমি তো বলি না আমি পীর। আমার এখানে লোকজন আসে, আধ্যাত্মিক গান বাজনা হয়, আমি হুইস্কি গাঁজা মাজা পছন্দ করি, সেগুলো সবাইকে নিয়ে খাই। এখন ধরো আমি তোমাকে হুইস্কি দিলাম, তুমি যদি সেটাকে তোবার রোগ বলো, আমার তো কিছু বলার নেই। তাহলে এই যে সব লোকজনের নালিশ শোনেন, তাদের সব সমস্যার সমাধান করে দেন? না, আমি কোনো সমস্যার সমাধান করতে পারি না, যেখানে টাকা দিয়ে সমাধান হয় সেগুলো করি। যেসব পুলিশ অফিসার টাকা খায়, যেসব আমলারা টাকা খায়, যেসব মন্ত্রীরা টাকা খায়, তাদের কাছে কোনো কাজ থাকলে টাকার বিনিময়ে আমি দালালি করি। আপনি যে অসুখ বিসুখের চিকিৎসা করেন? না 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 না, এগুলো আমি করি না। যখন একেবারেই ছাড়ে না, তখন কারো মাথায় হাত রাখি, কাউকে ফোঁ দিই, কাউকে পানির ছিটা দিই, কেউ ভালো হয় কেউ হয় না। কিন্তু আমি যে আপনার সব গোপন কথা জেনে গেলাম, এতে আপনার ক্ষতি হবে না? না, কারণ সাপুরেরাই সাপ চেনে এবং বশ করতে পারে, ধরতেও পারে। আমি জানি কোন সাপ খাঁচির মধ্যে ঢোকালে তা বের হতে পারে না। এটা চেনো? এটা 9mm পিস্তল, এটাই এখন লেটেস্ট, এটা আজ থেকে তোমার, রাখো। এই মোবাইল তোমার, এটা গাড়ির চাবি, রাখো। এটা দিয়ে প্রথম যে গুলিটা করবে ওটা আমার প্রয়োজনে। এই কাগজটা রাখো, এতে নাম বাড়ির ঠিকানা সব কিছু আছে। ওকে মেরে ফেলতে হবে। অপরাধ? আমার 3 কোটি টাকা দামের 3 কেজি মাল নিয়ে গায়েব হয়েছে। কি মাল? বোকা ছেলে, 3 কেজি মালের দাম 3 কোটি টাকা, বোঝো না কি মাল? হেরোইন। এই ঠিকানায় তাকে পাবো? 1 ঘন্টা আগের খবর, সে ঘরে আছে। কিভাবে জানলেন? ওই জন্যই আমি পীর। যাও ভদ্রবেশে যেও, যাও যাও যাও।
সুবহান সুবহান কয়ে গেছে তোমারে যেখানে পাইবো ওই গানে গুলি করে মারা ভালাইবো ওরে আমার কালাজার আমার টাকা পয়সা সব নিয়ে গেছে রে টাকা নিয়ে গেছে সব নিয়ে গেছে 4 লাখ টাকা সব নিয়ে গেছে কালাজার হয় আমার কোমরের মধ্যে সিন্ডাল আটকে দিয়েছে রে কালাজার বুঝছি ওই পিচ্ছি শালারে কইলাম সোভানের লোক মারিস না ওই শালাবার কথা হুললো না ওই শালায় এখন হন্যে কুত্ত হয়ে গেছে আপনি কে এটাই তো বোধ হয় আপনার বাড়ি বউ ছেলে মেয়ে আছে না না ওরা দেশে গেছে বেড়াতে সবাই দেশে লাশ নেওয়ার লোক আছে তো কি লাশ কার লাশ কোন খারাপ খবর আছে খারাপ খবর লাশ আপনার মানে বাঁচার কোনো পথ নেই 3 কেজি হেরোইন বের করে দিন এখন আমার হিসাব দে 2 বছরের টাহাটোয়া কি হরসো জেল থেকে বাইরে হিসাব ভালো মন্দ দুইটা কথা কইবো তা না হিসাব হিসাব না তো কি ব্যাংকে একটাও টাকা নাই তুমি জেলে যাওয়ার পর তোমার লোকজন আমার কয় টাকা এনে দিছে জিজ্ঞেস করো মাসে মাসে থানায় কত টাকা দিছে এই যে দেখো কোর্টে তোমার প্রত্যেক হাজিরায় কত টাকা দিছি তারপর শোনো একটা বাচ্চা মাই আনছিল তার বাপ বাসা খুঁজা বাইর করছে সে কেস করবে তার মুখ বন্ধ করতে দিছি 50,000 টাকা মাইয়া কয়টা আছে এখন 5টা এই শান্তি এই তোর লাইন দিয়ে খাড়া এটা রাখছো এটা তো হুক না এটা গিয়ে আদাই একটা সেলি লেখি লই আইসো হ্যাঁ এটা চলে এমে আয় এমে আয় এটা ঠিকই আছে এ আদাই মাংস মাংস কিছু নাই তোমার পুরনো লোক সবর আলী এনে দিয়ে গেছে গ্রামে নাকি খাইতে পায় না সবুর আইলে কবি এই লইয়ে যাইতে আর যদি পারে ভালো দেখে দুধে দিয়ে যাইতে এমে আয় বয় এনে মোর অস্ত্রের হিসাব দে তোমার ওই পিচি যারে জেলখানা থেকে পাঠাইছিলা সে প্রথম নিলে তোমার দেশি রিভলভার তার কয়দিন পরে আইসা তোমার নতুন পিস্তলটা নিয়ে গেল তারপরে পিচি আর আসে নাই এই তুই তারে অস্ত্র দিলি কিয়া কি আছে জানো শুয়রের পাশে ওখানে অনুসিরে মার্ডার করছে আরো 4-5টা মার্ডার করছে এই যে আপনার মাল দেখেন ঠিক আছে তো ঠিক থাকতেই হবে গুলি করার চেষ্টা করেছিল জি পারেনি তাই না জি খুব বদমাশ ছিল পুলিশকে খুব ভয় পাও না এখন থেকে পুলিশ তোমার জন্য আর কোনো সমস্যা নয় চাচা গতকাল ডাক্তারের সাথে যোগাযোগ করেছিলাম ডাক্তার সাহেব বললেন যত তাড়াতাড়ি পারো বিদেশে নিয়ে যাও দেখো মা মালিক পক্ষ হচ্ছে ব্যবসায়ী তারা সবসময় তাদের ব্যবসা দেখবে
তুমি তো জানো না, এই বেতনের টাকাটা আনার সময়ও হাসপাতালের বিল কাটতে চেয়েছিল। এটা আবার তোমার আব্বাকে বলো না। ফারুক ভাই, আমাকে না বললে আমি বুঝতে পারি। আব্বা, আব্বা, পিকি, তুমি আবার এই অবস্থা উঠে আসলে কেন? তোমাকে নিয়ে আর পারি না। একটা মানুষ কত সময় শুয়ে থাকতে পারে ফারুক ভাই? আপনার বেতনটা নিয়ে এসেছি। ফারুক ভাই, আপনি আমার খুব আপনজন, একটা কথা বলবো? বলুন। আপনি জানেন আমার এই মেয়েটি আমার সংসারকে দেখবে সেই চিন্তা করে বিয়ে করল না। অবশ্য বিয়ে করা তো দূরের কথা, বিয়ের কথা ওকে কোনোদিন বলতেও পারলাম না। ওর যে সংসারের স্বপ্ন ছিল সে স্বপ্ন শেষ হয়ে গেছে, ভাইটা চলে গেছে, আমার হার্টের যে অবস্থা তাতে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আর ভাই, বাবাকে কথা দিন, আমাদের পত্রিকা অফিসে ওকে একটা চাকরি দেবেন। আমার রক্ত আছে ওর গায়ে, খারাপ করবে না, লেখার হাত ভালো। আপনি এত চিন্তা করবেন না, আমি ওর চাকরির ব্যবস্থা তো করবই, এই বাসায় থাকারও ব্যবস্থা করব, এই নিয়ে আপনি ভাববেন না। মারুক, মারুক, ওঠ। আজিজ ভাই, তুমি আমাকে এখানে রেখে হাওয়া হয়ে গেলে? হাওয়া হলাম কে সাদরে? যে বাসায় থাকতাম ওই বাসা ছেড়ে যখন অন্য বাসায় গেছি। কেন? ওঠ, আরে কোথায়? উঠ, আরে সে ঘাপল হয়ে গেছে। কি ঘাপলা, কি হয়েছে? ওইটা হলে তোমার আরো মন খারাপ হইব। মন আমার এমনিই খারাপ, মনটায় পচন ধরে গেছে আজিজ ভাই। চলো এখান থেকে যাই, আমার ভাল লাগছে না। শোনো, তুমি জ্বর দাঁড়িয়ে পান খাবে না, রেগুলার ওষুধ খাবে, আর রাত জেগে লেখালেখি করবে না প্লিজ। আমি এক বছর পরেই চলে আসব। মেমো। জি আপা। বেল বাজলো, আসলো কে দেখ? না, কেউ আসেনি, বেলও বাজেনি। হ্যাঁ, বেল বাজলো তো রে? না, বেল বাজেনি। ব্যাপার, দরজা খুলে বসে আছিস? ও যদি আসে এই জন্য। কে আসবে? তুমি চার বেল শুনতে পাচ্ছ? কার বেল? না মানে আমি তো শুনতে পেলাম বেল বাজলো রে। আব্বা, নিজের সঙ্গে নিজের প্রতারণা করতে তোমার কষ্ট হচ্ছে না? আব্বা, তুমি কি জন্য ওই বেলের শব্দ শুনতে পাচ্ছ তা আমি জানি, আর আমি কেন দরজা খুলে বসে আছি তাও তুমি জানো। আজকের দিনের কথা, আজকের দিনের কথা সবাই ভুলে গেলেও তুমি ভুলতে পারো না। আজকে জোর জন্মদিন, আর এই মারুফের জন্মের পরেই মা মারা গিয়েছিলেন, এ তো তোমার ভোলার কথা না আব্বা। আজ ওর 20 বছর শেষ হল,
ওকে পেয়ে তুমি মার কথা ভুলে গিয়েছিলে। তুমি তখন শুধু আমাদের বাবা ছিলে না, মায়ের অভাবও পূরণ করেছিলে। এই 20 বছরে জন্মদিনেও কখনো বাইরে থাকিনি। তোমারও মন বলছে ও আজ ঘরে আসবে, সেজন্যই তুমি বেল শুনতে পাচ্ছ। আমারও মন বলছে আজ ও ঘরে আসবেই, সেজন্য আমি দরজা খুলে বসে আছি। যদি ও এসে দরজা বন্ধ থেকে ফিরে চলে যায়। আমি খুব কষ্ট পাচ্ছি। আব্বা ওই দেখো, আমি কেক কিনে টেবিলে সাজিয়ে রেখেছি, এসো। কি করতেছিস এত বড় কেক এনে রাস্তার মধ্যে পাতলি, খাবি? আজিজ ভাই, আজকে আমার জন্মদিন। ও, প্রত্যেক বছর জন্মদিনে আমি আমার আব্বা আর বোনের সাথে বাসা থাকি। আচ্ছা আচ্ছা। বাসায় কেক কাটার পর প্রথমে আমার বোন আমার মুখে এক পিস কেক তুলে দিত, তারপর আব্বা। আমার বাসার পাশে পুলিশ টহল দেয়, বাসায় যাওয়া সম্ভব না, আমি এখানে বসে কেক কাটবো। তুমি কেকের 2টা পিস 2 হাতে নেবে, আমি চোখ বন্ধ করব, তোমার 2 হাতে 2 পিস মনে করব, একটা আমার বোন দিচ্ছে আর একটা আমার আব্বা। আরে এই ঘটনা, চল কোথায়? আজ তোর বাসায় যা কেক কাটবি, আমি বাসার বাইরে থাকবো, পুলিশ দেখলেই খবর দেব। চল চল, দুঃখ করিস না। কাজলা দিদি, কাজলা দিদি, বুবু, এই যে তো কাজলা দিদি, বুবু, হাই আমার আব্বা। আব্বা তুমি কেমন আছো? আব্বা ভালো। আব্বা তোমার হাত ব্লক হয়ে গেছে আব্বা, অপারেশন করা লাগবে। হ্যাঁ অপারেশন করা লাগবে। করছো না কেন? কি জন্য করছি না সে কথা শুনে তোমার লাভ কি? তুমি এসেছো এতে খুশি হয়েছি। বুবু, ডাক্তার কি অপারেশনের কথা বলেছে? হ্যাঁ। করছো না কেন? অনেক টাকা দরকার, ডাক্তার বলেছে যত তাড়াতাড়ি সম্ভব বিদেশে নিয়ে যেতে। তুই এসব শুনে কি করবি? তুই এসেছিস, আব্বা এমনি ভালো হয়ে যাবে। আয়। ধর। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. ফিরে আসার সব পথ বন্ধ হয়ে গেছে।
বলো তো আমি টাকা পাই কোথায়? কত টাকা? 5-6 লাখ। কার জন্যে? আমার আব্বার জন্যে। ও হা হা, তোর বাপ তো অসুস্থ। শোন, কোমরে পিস্তল থাকলে আর তুই অহম যে ফর্মে আসোস, আরে তাতে 10-12 লাখ টাকা কোনো টাকাই না। তুমি কি বললে? আমি কিন্তু কিছুই বুঝলাম না। শোন, তুই আমার সাথে যাবি, আমি যা যা কমু তুই তাই তাই করবি। আরে 5-6 লাখ টাকা তো কোনো গটও নাই না। দেখ কেমন আদায় করি। আসসালামু আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম মিয়া ভাই। আমারে তো চিনতে পারছেন, কালা আজিজ, সবাই আমার আজ্জা কয়। মাসহারের টাকা তো সবাই সব আনলে যান না? এই পোলাডের সিমেন এই যে মিয়া, কিছুদিন আগে পেপারে দেখেন নাই? হ্যাঁ, সোবাহানের লোক মাদার হয়েছে। হ্যাঁ, ওই খেয়া ফেলাইছে। কি হলো বিষয়টা? না এই তোর মালটা দেখো। আরে ছোটটা না, বড়টা বার কর, 9 mm বার কর। দেখলেন বিদেশি? কি হলো বেড কি বিয়ার হলেন কে মিয়া? হ্যাঁ, ভয় পাইছেন? আরে এইটা দেখেই এত ভয় পাইলেন? আর ওর কাহিনী শুনলে তো একবারে আইয়া ফালা দিবেন। থানার ওসি নাজমুল হোসাইন, আওলাদ মোল্লা ব্যবসায়ী, ওই দুজারে ওই কিন্তু খায়া ফালাইছে। আপনারা কি জন্য আসছেন? বোঝেন নাই, কিছু টাকার দরকার। কত? 10-12 হাজার দিলে হবে? আরে এটা তো আমি বলে দিতেন। তাহলে এই দুটা লেটেস্ট মাল দেখাইলাম কেন, আর ওরই বানলাম কেন? এই দুটার দাম কত জানেন না বোধ হয়? আরে বহু দাম। আর শোনেন ছাপ ছাপ কথা কই, অল্পের মধ্যে সেরে ফেলতে চাই, 5 লাখ টাকা দিবেন 10 মিনিট সময়। মিয়া ভাই, আপনার এই টাকাটা মজার মাইয়া মানুষের পিছনে খরচ হবে না। ওর বাপের খুব অসুখ, বিদেশে পাঠাইতে হইব, টাকাটা দরকার দিয়ে দেন। এত টাকা আমি কোথায় পাবো? কোথায় পাবেন সেইটা তো আমরা জানি না, তবে টাকা আদায় করতে যা যা করা লাগে সেইটা আমরা জানি। দেখবেন, এই মারুক একটা গুলি করে দে তো, এবার কেন পাইবেন? না বুকে না, বুকে না, এই কানের লতি বরাবর সজাগ একটা গুলি মেরে দে, তাতে কানটা গরম হয়ে যায়। থামাত, আরে আরো এসে বুঝছো, ভয় পাইছে। বুঝ পাইছো? টাকাটা দিবা নাকি হান্দায় দিব? দিচ্ছি, আমি দিচ্ছি। কি রে 290? আর ওস্তাদ কেমন আছেন? রাহেম দেইছি আর দাইন লই। আরে আল্লাহ কি দা আইছে মোর বাড়িতে, সালাম করি। আরে সালাম করার লাগবে না। ওট 2 বছর জেলখানে আসলাম ওস্তাদ, আমরা কোনো সেবা যত্নই করতে পারি নাই ওস্তাদ। এই যে দেড়ালি আছে, আর এই শালি তো পুরানো, আমি থুকি ব্যবস্থা করবো নাই ওস্তাদ। চোপ শালা 290, কথা কবি না। এই শোন, আমার একটা পোলারে মাইরা ফেলছে, কাইল আমার এলাকায় এক গার্মেন্টস থাইকা তার বাপের অসুখের কথা কইয়া 5 লাখ টাকা আনছে। কেঠা? মুই তো জানি না ওস্তাদ। এই তুই বলে ক্যাডার বানাইছস, পিচ্ছি একটা মারুপ। হ্যাঁ, 5 লাখ টাকা আনছে? তুই শালা একটা 290, 9-6 করবি না, 9-6 কথা কবি না। আমি কিন্তু তোরে পরিষ্কার কথা কই যাইতাছি, যার কাছ থেকে টাকা আনছে তার আমি বইলাইছি, তোমার টাকা তুমি ফেরত পাইবা আজকে দিনের মধ্যে। যেভাবেই হোক ওই পোলারে টাকা সহ আমার সামনে হাজির করবি, আমি ওর দুইখান হাত কাইটা ফেলুম। আর যদি তারে হাজির করবা না পারস, তাইলে তোর আমি এই জায়গাটা গুলি করে একদম মাথা দাবাই করুম। এই মগি নটি বাচ্চা সব মূলে এই যা, এই যা। আর ওই আইজ্জা শুয়ারের বাচ্চা, ওই আইজ্জাটারই ধরতে গেছিলাম, পাই নাই, ওর আমি পাইলে খায় ফেলামু। ওস্তাদ আপনি চিন্তা করিয়েন না, ওই পিস্তির যে করি হোক আমরা সামনে হাজির করমুই। মনে থাকে যেন। শালা পিস্তিরি তো আইজগই ধরা লাগে, নাইলে বিপদ আছে।
এইটা কি মারুফ গোবাসা? হ্যাঁ, আপনি কে? আরে মোরে সিনহার বাকি মুইয়াকে সিনিয়া লই, তুমি কি মারুফের বোন লাগো? হ্যাঁ। তোমার বাপে কমে অসুস্থ শুয়েছেন, মোরে একটু লইয়া চলো, এর লগে দুগা কথা আছে। আসেন মানে আপনি আমার ছেলের কথা বলছেন? হয়, এতক্ষণ কি কইলাম? কানের ফুটা বন্ধ হইয়া হইছো নাই? নাকি 5 লক্ষ তাহা পাইয়া পোলাডারে গুজতে থইছো? ভালো চাইলে পোলাডারে বাইর করিয়া দাও। চুপ করুন, কি বলছেন আপনি? আমার আব্বাকে চেনেন? এ বেডি এত সেডোকা, তোর বাপ যে সাংবাদিক হেইয়া মুই ভালো করিয়া জানি। বুদ্ধিজীবী মারাও, তোমরা একটু দেশে পাইন্ডা মারো, পোলার এ দিয়ে চান্দা উড়াইয়া খাও। কি বলছেন এসব? 5 লক্ষ টাকা চান্দা? ও মনু, ও আদেই বাজা মাছটা উল্টাই খাইতে জানে না। ওই তোর ভাই এস ফকিরা পুলে গার্মেন্টস এর মালিকের কাজ দেয়া, তোর বাপের চিকিৎসার কথা কইয়া 5 লাখ তাহা লই যাইছে। তাহাডার পোলাডা কই রাখছস? বই ধর। কি হইলে? তাও সাই করো কে বোঝো নাই? আপনি যদি এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে না যান তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। হে মনু, কই কি পুলিশ? হেই যেমন খালা তো ভাই, হেই ডর ধা মোরে, এই এলে গিয়ে তো সারাদিন চায়ের গিয়া বান্দা খেলি, সোফার মারিয়া কানসা ফাড়ি গেলাম। আর একটি কথাও নয়, গেট আউট, গেট আউট। এখন টের পাইছো মুই কেডা? একদিন সময় তাহাডা দিয়া তোর পোলারে মোরদারে ফাড়াবি। মোর নাম কাবিলা, পোলারে যদি না পাড়াও তাইলে তোমার এই মাইয়ারে জাগা মতো লইয়া যামু। কথাটা মনে রাখিস। আমি তোমাদের ডেকেছি এই কারণে যে মন্ত্রণালয় থেকে আমাকে ধমক দেওয়া হচ্ছে, প্রতিদিন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। তোমরা কি স্বীকার করো যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে? এ কথা বলতে তোমাদের লজ্জা হচ্ছে না? সাধারণ জনগণের নিরাপত্তা তো তোমরা দিতেই পারছো না, এমনকি নিজেদের নিরাপত্তাও দিতে পারছো না। ইয়েস স্যার, ইয়েস স্যার করো না। ধরা ওসিকে গুলি করে মারলো একটি ছেলে, তাকে এ পর্যন্ত ধরতে পারলে না। ওই ছেলেটি একটির পর একটি মার্ডার করে চলেছে, তোমরা কিছুই করতে পারছো না। একজন পুলিশ অফিসার হিসেবে তোমাদের লজ্জা করে না? স্যার, আমাকে অভয় দিলে আমি কিছু কথা বলতাম। বলো। স্যার, এইমাত্র যে ছেলেটি সম্পর্কে বললেন সেই ছেলেটিকে আমি আমার চোখের সামনে সন্ত্রাসী হতে দেখেছি। ওকে ধরে আনা হলো থানায়। ছেলেটি ছিল নিরপরাধ, ওর বাবা সাংবাদিক, ওকে ছেড়ে দিলে ওর বাবা পত্রিকায় লিখবে, এই ভয়ে ওকে নির্মমভাবে পিটানো হয়েছিল। পরবর্তীতে পত্রিকায় ওর বাবা ঠিকই লিখেছিল, তার পরিণতিতে ওকে আবার ওর বাবা সামনে থেকে ধরে আনা হলো। বন্ধ হয়ে গেল ওর বিদেশ যাওয়া এবং লেখাপড়া। প্রতিশোধ নেওয়ার জন্য ও খুন করলো আমারই অফিসার নাজমুল হুসাইনকে। এই যে ছেলেটি সন্ত্রাসী হলো, আমার মনে হয় এর জন্য আমরাই দায়ী স্যার। থামো, নাও টক এন্ড সিট ডাউন। যে করে হোক ওই ছেলেকে অ্যারেস্ট করো। বুবু, তুই আব্বা কই? 5 লাখ টাকা হলে আব্বাকে ট্রিটমেন্টের জন্য বাইরে পাঠাতে পারবে না? আব্বা, 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 তুমি কালই সিঙ্গাপুর চলে যাও, আমি 5 লাখ টাকা এনেছি তোমার জন্য। এই যে আব্বা, অপারেশনে ভয় পাও, অপারেশন করলে তুমি ভালো হয়ে যাবে। তুমি তো এখন সন্ত্রাসী। তোমার কাছে নিশ্চয়ই অবৈধ অস্ত্র আছে, ভালো হয় তুমি যদি আমাকে একটা গুলি করো একেবারে এখানে, তাহলে সব জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাব।
টাকাটা চাঁদাবাজি করে এনেছো না? কারণ তুমি একজন সাংবাদিক, তুমি একজন লেখক, তুমি এদেশের একজন বুদ্ধিজীবী, তুমি সমাজের বিবেক। তুমি যেদিন অসুস্থ হয়েছিলে সেদিনই উচিত ছিল এদেশের সরকারের তোমার চিকিৎসার সমস্ত খরচ বহন করা। বহন করেছে? করেছে? করে নাই, করে নাই, করে নাই। তুমি এখন বিনা চিকিৎসায় ঘরের মধ্যে ঢুকে ঢুকে মরছ। কিছুদিন পরে তোমার পত্রিকায় নিশ্চয় একটা আবেদন ছাপা হবে, সাংবাদিক আহাদ চৌধুরী অসুস্থ, মুক্ত হস্তে দান করুন। ভিক্ষা, ভিক্ষা, ভিক্ষার টাকা দিয়ে সাংবাদিক আহাদ চৌধুরীর চিকিৎসা হবে? ভিক্ষার টাকা চেয়েতে চাঁদার টাকা ভালো না? কি পেয়েছো তুমি, কি দিয়েছো আমাদের? তুমি বলেছিলে যেখানে যাব তোমার নাম বললে সব দরজা খুলে যাবে। তোমার নাম বলেছিলাম বলে সেদিন পুলিশ আমাকে নির্মম ভাবে পিটিয়েছিল। আমি জীবনেও সে মারের কথা ভুলতে পারবো না আব্বা, জীবনেও ভুলতে পারবো না। আহাদ চৌধুরীর ছেলে না হলে আমার জীবনের এই পরিণতি হতো না আব্বা। আমি একটা কথা ভেবে অবাক হচ্ছি, তুমি কিভাবে ভাবতে পারলে সাংবাদিক আহাদ চৌধুরীর চিকিৎসা হবে চাঁদার টাকায়? আব্বা আপাতত এটা রাখো, চিকিৎসা হও, ভালো হও, ভালো হলে না হয় টাকাটা ফেরত দিয়ে দিও। পারো। আর একটা কথাও বলবে না, পারো, চলে যাও এখান থেকে, আর কোনো দিন এ বাসায় আসবে না। তুমি আমার ছেলে, এটা আমার জন্য লজ্জা, এটা আমার জন্য ঘৃণা। তোমার জন্য আজ আমি এইখানে দাঁড়িয়ে থাপ্পড় খেয়েছি, তোমার জন্য আজ সময় দিয়ে গেছে। তুমি যদি তাদের সাথে আজকের মধ্যে দেখা না করো তাহলে তোমার এই বোনটাকে তুলে নিয়ে যাবে। টাকা আমাকে নয়, ওদেরকে ফেরত দিয়ে অন্তত বোনটার ইজ্জত রক্ষা করো। বুবু, কে এসেছিল? কাবিলা নাম করে একটা লোক, মনে হলো একটা মাস্তান। কাবিলা, আব্বা আমি চলে যাচ্ছি, তোমাকে যদি ওরা আমার জন্য অপমান করে থাকে আমি দুঃখিত, আমাকে ক্ষমা করে দিও আব্বা। আমি চলে যাচ্ছি আব্বা, আমি আর কোনোদিনও আসব না আব্বা। শেষ দিন একটা অনুরোধ করব আব্বা, রাখবে আব্বা একটা অনুরোধ, প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় তুমি আমার কপালে একটা চুমু দিতে। আব্বা কপালে একটা চুমু দাও, লাস্ট কিস আব্বা, একটা চুমা। মুখটা ফিরিয়ে নিও না, একটা চুমা আব্বা, লাস্ট কিস। আব্বা একটা চুমা দাও। আব্বা দাও, আব্বা দাও। খবরদার, খবরদার, আপনার এদিকে আসবেন না, আমার আব্বাকে হসপিটালে নিতে হবে। শালা বহুদিন পর পাইছি তোরে। কি সাব ইন্সপেক্টর রহিম আর কনস্টেবল হোসেন আলী দুজনই মার্ডার? ইয়েস স্যার, কনস্টেবল ফুলমিও ছিল, সে দৌড়ে পালিয়েছে স্যার। কেন, ওদের কাছে কি হাতিয়ার ছিল না? স্যার হাতিয়ার তো ছিল, কিন্তু আমাদের দেশের আইন তো স্যার হাতিয়ার চালাতে দেয় না স্যার। স্যার আমাদের যদি গুলি করার অর্ডার থাকতো তাহলে এদেশে কোনো সন্ত্রাসী থাকতো না স্যার। আমাদের উপর অর্ডার ধরে আনার, ধরে আনতে গেলে তো ওরা গুলি করে স্যার।
তুমি বেশি কথা বলো। আমি বুঝতে পারছি তোমাকে এখান থেকে ট্রান্সফার করতে হবে। ওই ছেলেটিকে তোমরা ধরতে পারছো না, এটা তোমাদের একটা ব্যর্থতা। যেভাবেই পারো ওকে ধরতে হবে। ওর বাবা তো মারা গেছে না? জি স্যার। শোনো, ও নিশ্চয়ই ওর বাবার লাশ দেখতে আসবে। কবর দেওয়া শেষ না হওয়া পর্যন্ত কবরস্থান গার্ড দিয়ে রাখবে। আমার আব্বা পৃথিবী থেকে চিরতরে চলে গেল না খুশি? শেষ হল না ওনার ইতিহাস লেখা। স্যার, আমরা তো আহাদ চৌধুরীর বাড়িতেও গার্ড ছিলাম, লাশের সাথে সাথে কবরস্থানে এসেছি। লাশ দাফন করে কবর দাও হয়ে গেছে। ও তাহলে আসেনি? না স্যার, ও আসে নাই। শোনো, সম্ভাব্য সমস্ত জায়গায় সোর্স লাগাও, ওকে ধরার চেষ্টা করো, নইলে কিন্তু চাকরি থাকবে না একজনেরও। ইয়েস স্যার। মারুক আগে তিন মুঠ মাটিতে, এটা ছেলে হিসাবে তোর কাছে তোর বাপের পাওনা। মারুক, এটা কি করিস মারুক? আজিজ ভাই, লোকটা আমার উপর রাগ করেছিল, আমি বলেছিলাম আমাকে একটা চুম্মা দাও। শোন, বাপ তো রাগ করে থাকতে পারে নাই, চুম্মা দিতে এসেছিল, তারপর আমার এই জায়গাতে মারা গেছে। মরার পরে আমি তাকে দেখতে পারি নাই, আমি আব্বুকে একটু ভালো করে দেখবো। আমি আব্বুকে একটু দেখবো। আজিজ ভাই, ওনার সাথে আমার অনেক কথা আছে। সাংবাদিক আহাদ চৌধুরী, কোথায় তোমার সুনামের অ্যাকাউন্ট? গেট আপ আহাদ চৌধুরী, তুমি কবরের মধ্যে শুয়ে থাকলে তো হবে না, তুমি কবরের মধ্যে শুয়ে থাকলে তো হবে না। বাংলাদেশের ইতিহাস কে লিখবে? কে লিখবে ইতিহাস? স্বাধীনতার পরে সাংবাদিক আহাদ চৌধুরীর ছেলের হাতে কিভাবে অস্ত্র এলো এ কথা তুমি জানো? তুমি জানো? ওনি ইউনো দিস হিস্ট্রি, তুমি ছাড়া এই ইতিহাস কেউ লিখতে পারবে না। গেট আপ আহাদ চৌধুরী, হু উইল রাইট দিস হিস্ট্রি? দেয়ার ইজ নোবডি এক্সেপ্ট ইউ। ওনি ইউনো দিস হিস্ট্রি, ওনি ইউনো দিস হিস্ট্রি। গেট আপ আব্বা, রাইট দিস হিস্ট্রি, সেভ দিস নেশন। আব্বা গেট আপ আব্বা, আব্বা বাংলাদেশের ইতিহাস লেখো আব্বা, সেভ দিস নেশন আব্বা, দেশ বাঁচাও আব্বা, আব্বা বাংলাদেশের ইতিহাস লেখো, দেশটাকে বাঁচাও আব্বা। জলদি কিরে হালার বহালা ক্রিমিনাল, দাতা পড়ছে আর হোম মেয়ে খারাইছো। ওই দালালের বাচ্চা, তোরে আইজ আমি গিল্লিয়া খাবো। ওস্তাদ 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 ওস্তাদ, শোনো, ওর বাপটা না? কি ওর বাপ? এই হালার ভোলা একটা চোর, এই হালার ভোলা আমার উল্টা উল্টা বুঝাইয়া রামিনিয়া, মোর নাম বাঙাইয়া, তুমি আর একাম কুম করি বেড়াইতে, আর মোর ফোনের মধ্যে বাস মারতে আছে, ঠেলার নাম বাবাজি, ঠেলার বয়ান মোর দাঁড়িয়ে আইছো, কত বড় সাহস! সবাইনার এলাকায় গিয়া 5 লাখ টাকা চান্দা উঠাইছে, এখন ওয়ান টুর মধ্যে টাকা ফেরত দিবি, আর মোর ঘরে কিন্তু আছে পিস্তল নেছো, হেইডাও ফেরত দিবি, আর নাইলে তাহাইন্দা কোফাইয়া পা দুটো ছুড়ে গেলাম। আর একটা বেড়া এই চোখ ঘুরাইয়া দেখো কি তা বাইর, তাহলে চোখ খুঁজতে উঠে গেলাম। শোনো, টাকা নিয়ে এসে, তোমার 5 লাখই নিয়ে এসে। তা দিতে ক, এই মারো টাকাটা দিয়ে দে তো, দে।
1, 2, 3, 4, 5. কাপান না দিলে কাম হয়, কাপান দিছি এন সব ঠিকঠাক মতো দিতে আছে। কাবিলা ভাই, আমার কাছে তোমার যা পাওনা ছিল তা আমি ফেরত দিলাম, তোমার কাছে আমার কিছু পাওনা আছে সেগুলো ফেরত দাও। এ আমার বলা মোটে আমার পাওনা কি? আমার আব্বাকে তুমি থাপ্পড় মেরেছ, আমার বোনের দিকে তুমি খারাপ নজরে তাকিয়েছো, ওইটা আমি ফেরত চাই। ও রংবাজি কথা, হালার বোহালা রংবাজ হইছো, মোরে রংবাজি দাও। তুইটা মুহি মাঝে থোপ মাসে একটা করি আলাম হালার বলার মরে ছিল, হালার বলা খাই গেলাম একদম। ওস্তাদ, ওর সাথে আগের আগে করো না, আর বাপটা মরে গেছে। আরে মরিয়ে গেছে ভাই, ঠিক আছে, নাইলে এই হালার হলার লেগার বাপটা আরো অপমান হইছে। কাবিলা ভাই, তুমি আমার কাছে যা পেতে তা আমি দিয়ে দিলাম, আমি যা পাই তা কিন্তু আমি চাইছি, কিভাবে দেবে দিয়ে দাও, আমি কিন্তু এখান থেকে না নিয়ে যাব না। আরে আল্লাহ, এ তুই কইলি কি? তুই নিজে খেও নাকি? তোর কত বড় সাহস মোর ঘরের সামনে খাড়াইয়া মোর লগে রংবাজি মারাও? এই তাহলে ইয়া ছাত্র ইয়া হালার ভরা ঠ্যাং দিয়া ছেন গেলাম। উত্তর বাচ্চা, উত্তর বাচ্চার কত বড় সাহস, এখন আমার সামনে খাড়াই নিয়েছে বান্দির বাচ্চা। এই কি হলি? আমার আব্বাকে থাপ্পড় মারার শোধ নিলাম। এই হলি নাকি? আরে দুবার আটকা হালা খোলা রাত দুটা কেটে গেলাম। এই চোখ দিয়ে তুমি আমার বোনের দিকে খারাপ নজরে তাকিয়েছিলে। আমার আব্বা মনের মধ্যে খুব কষ্ট পেয়ে মরেছে, খুব কষ্ট পেয়ে মরেছে, এই মনের মধ্যে। ওস্তাদ, একটা খারাপ খবর আছে। কি? কাবিলা ভাইরে মায়েরা ফেলাইছে। শালা 290 মরছে, মাইনে একটা শয়তান মরছে, ভালো হয়েছে মারলকে সেই পিচ্চি মারুপ। এই খারাপ শালাই দেখি বড় মাস্তান হয়ে যাইতাছে, শালার তো খাই ফেলতে হয়। হ্যাঁ ওস্তাদ, শালাই বহুত বেড়ে যেতেছে, ওই কিন্তু আপনার উপর হাত দিছে, এখন যদি কিছু না করেন পরে কিন্তু শালার বেটারে যেইখানে পাবি সেইখানে মাইরা ফেলবি, দরকার হলে আমার ফলাফল নিয়ে যাবি, পরে যা হয় আমি দেখব। যা। আচ্ছা, আসসালামু আলাইকুম। খুশি মারুফ, তুমি আমাকে দেখা অবাক হওয়ারই কথা, সবই তো হারিয়ে গেল, একটা হারান মানুষকে দেখতে এলাম। না মারু, আমি হারাইনি, আমি কোনো দিনই হারাব না, আমি তোমারই, আমি শুধু তোমারই মারু। চলো। না, পুলিশ আছে, পুলিশ আমার শত্রু, এখন অনেক মাস্তানও আমার শত্রু, তার চাইতে বেটার এখানে একটু বসো, তোমাকে একটু দেখবো আমি, কিছু সময় দেখে চলে যাব। না মারুফ, তুমি থাকবে, তোমাকে লুকিয়ে রাখবো। কোথায়? আমার বুকের মধ্যখানে। খুশি, এদেশে এমন কোনো জায়গা নেই যেখানে আমি লুকিয়ে থাকতে পারবো। তুমি ভালো হয়ে যেতে পারো না মারুফ, আবার তুমি কলেজে ভর্তি হতে পারো না, আবার আমরা ফাস্টফুডের দোকান আশুলিয়া লং ড্রাইভে যেতে পারবো না মারুফ। বন্ধ, সব বন্ধ হয়ে গেছে। এই ছেলে,
তুমি এখানে কি করতে এসেছো? আপনার মেয়ের সাথে প্রেম করতে। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। থাকতে তো আসিনি, চলেই যেতাম। এখন ভাবছি কিভাবে যাব। কিভাবে যাবে মানে? সোজা গেট দিয়ে বেরিয়ে যাও। খুশি চলো। এই খুশি কোথায় যাবে? অনেকদিন ওকে দেখি না, তাই দেখতে এসেছিলাম। দেখা হয়নি এখনো। ওকে নিরিবিলি কোথাও বসিয়ে দেখবো। তোমার কত বড় সাহস! তুমি আমার সামনে বলছো আমার মেয়েকে আমার বাসা থেকে নিয়ে যাবে? বলে যখন ফেলেছি, হাত যখন ধরেছি, নিয়ে আমি যাবই। চলো খুশি। আমি কিন্তু এক্ষুনি পুলিশ ডাকবো। একদম কথা বলবি না। আর একটা কথা বললে গুলি করে দেবো। একদম গুলি করে দেবো। চলো চলো চলো। ম্যাডাম, সম্পাদক স্যার আপনাকে সালাম জানিয়েছেন। আসছি। আঙ্কেল আমাকে, আন্টি আপনি? হ্যাঁ, আমি তোমাকে ডাকতে বলেছি, বসো। তোমার ভাইটা আজ আমার বাসায় ঢুকে আমাকে অপমান করে আমার বুকে পিস্তল ধরে খুশিকে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে গেছে? এখন আমি কি করব বলো? থানায় জানালে তোমার ভাই আমাকে মেরেও ফেলতে পারে। আন্টি এত দূর করবে না, হয়তো বাসায় গিয়ে দেখবেন খুশি চলে এসেছে। তাছাড়া খুশির সাথে তোর একটা সম্পর্ক আছে। ছিল আগে, এখন থাকুক তা আমি চাই না, কারণ সে একজন সন্ত্রাসী। এ কথা যদি বলেন তাহলে কিন্তু আজ আমি মুখ খুলব। আমার ভাইটা সন্ত্রাসী হয়েছে আপনার জন্য। সে যেদিন জেল থেকে বের হয়ে আপনার বাসায় গিয়েছিল, সেদিন যদি আপনি তাকে তাড়িয়ে না দিতেন তাহলে হয়তো সে সন্ত্রাসী হতো না। চুপ করো! পুলিশ কি প্রথম তোমার ভাইকে মিথ্যা মিথ্যে ধরেছিল? নিশ্চয়ই তোমার ভাই ফেন্সিডিল খেত, নয় তোমার ভাইকে পুলিশ ধরবে কেন? পুলিশের সাথে কি তোমার ভাইয়ের তুমি শত্রুতা ছিল? প্লিজ প্লিজ চুপ করুন। আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। মেয়ে আপনার নিশ্চয়ই চলে আসবে। মারুফের সঙ্গে তার সম্পর্ক ছিল এবং আছে, এ কথা সত্য। মারুফের এখন যে অবস্থা তাতে আপনার মেয়ের সাথে ভবিষ্যতে আর কোনো সম্পর্ক থাকুক সেটা কারোরই কাম্য নয়। আপনার মেয়েটাকে যত শীঘ্রই সম্ভব গোপনে নিকট আত্মীয়র কাছে বিয়ে দিয়ে দেন। হ্যাঁ আন্টি, আমারও মনে হয় সেটা সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, আপনি তাই করুন। আমি চেষ্টা করব। কি ব্যাপার, রাত হয়ে গেল স্বামী নিয়ে বসেই আছো, কিছু বলছো না তো? আমার চোখ দেখে আমার সমস্ত মনের কথা বুঝতে পারো না? এই ভুবনে শুধু তোমাকে আমি বিশ্বাস করেছি। খুশি, আমি তো এমনটি চাইনি। আমার জীবনটা এমন হবে এটা তো আমি ভাবতেও পারিনি। খুশি আমাকে ভুল বোঝো না, আই লাভ ইউ খুশি, আই রিয়েলি লাভ ইউ। Oh!
বলো এরা কারা এরা নিশ্চয়ই কোন সন্ত্রাসী গ্রুপের লোক কাবিলা নাম করে একজন বড় সন্ত্রাসীকে আমি মেরে ফেলেছি মেরে ফেললে হয়তো ওরা ওই কাবিলারই লোক মেরে ফেললে হ্যাঁ ফেললাম এটাই এখন আমার চলমান জীবন রানিং লাইফ দিস ইজ মাই ব্লাডি রানিং লাইফ আমার পরিণতি ওদের মতোই হবে হয়তো পুলিশের গুলিতে আর না হলে ওদের গুলিতে একদিন স্টপ হয়ে যাবে লাইফটা স্টপ হয়ে যাবে স্টপ মারু চলো কোথাও পালিয়ে যাই যেখানে যাই সঙ্গে যাবে তো মরুর দিনেও কাছে রেখো খুশি চলে যাও বাসায় তুমি কোথায় যাবে জায়গা একে একে সব বন্ধ হয়ে যাচ্ছে এখন পুলিশ ছাড়া আরো অনেকের ভয় আছে যাব আজিজ ভাইয়ের কাছে দেখি কোথায় নিয়ে যায় যদি মনে পড়ে মোবাইলে ফোন করো যাই ভাইয়া আমি যা চাইবো তা কিন্তু তুমি না করতে পারবে না আচ্ছা করব না বল আমি তোমার ছেলেটাকে চাই মানে খুশি বিয়ে দিব ওর সাথে হঠাৎ সাংবাদিক আহাদ চৌধুরীর ছেলের সাথে খুশি পড়তো সেই হিসাবে তো জানাশোনা ছিল ছেলেটা এখন সন্ত্রাসী হয়ে গেছে খুব বিরক্ত করছে ছেলেটা আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে বিয়ে দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিব এছাড়া আমার সামনে কোনো পথ নেই ভাইয়া ভাইয়া তুমি আমাকে বাঁচাও আচ্ছা ঠিক আছে এ তো আনন্দের কথা আপত্তির কি আছে আসসালামালাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কিরে তোর বাবা কই বাবা ভেতরে একজন মেয়ে মানুষের নালিশ নিচ্ছে বন্ডামি শালার বাচ্চায় নালিশ নেয় হ্যাঁ নাকি লোচ্চামি করে হ্যাঁ আবার জিম একদম জিবলাটাই না ভাই করে ফেলো বাবা সোভান ভাই আইছে নালিশ নিলে কেমন এই ইজ্জত মারিস না ইজ্জত মারিস না তোর কি দরকার তাই বল কি জন্য আসছিস বল আমার এক মাল লিয়া এক সালে ধরা খাইছে পুলিশে লেটেস্ট মাল কে আছে দেওয়া মারে দিচ্ছি দিচ্ছি দাঁড়া দিচ্ছি এই দে বাবা ওয়ালথার অরিজিনাল মাল নতুন প্যাকেট তাহলে যাই জায়গা দেখ হইব পরে এই দেখবি না তোমার যা দেখলাম এরপরও তুমি টাকা চাও ঠিক আছে ঠিক আছে এই কাউকে বলিস না আচ্ছা এখন যখন যা লাগবে এসে নিয়ে যাস আচ্ছা আঙ্কেল আমাকে যদি রিপোর্টিং এ দিতেন আমি আমি ক্রাইম নিয়ে কাজ করতে চাই ক্রাইম নিয়ে কাজ করতে হলে মাঠ পর্যায়ে কাজ করতে হয় তা তুমি জানো আঙ্কেল আমি কিন্তু আহাদ চৌধুরীর মেয়ে তুমি নিশ্চয়ই জানো সাংবাদিকদের নিরাপত্তা নেই আঙ্কেল আমার ভাইটা সন্ত্রাসী হয়ে যাবার পর থেকে আমার ভীষণ জানতে ইচ্ছে করে কেন কিভাবে কার হাতে পড়ে এই কিশোর ছেলেগুলো সন্ত্রাসী হয়ে যাচ্ছে কে এদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে এদের গডফাদার কারা কারা এদের লালন করছে এগুলো এগুলো আমি জনগণের সামনে তুলে ধরতে চাই প্লিজ আঙ্কেল প্লিজ আমাকে একটু সুযোগ দিন আমি পারব ঠিক আছে তোমার যখন ইচ্ছে করো মারুফ জি তোমার আব্বা মারা গেছে জি কাবিলাকে মেরে ফেলেছ সুভানের সাথে তোমার শত্রুতা তোমাকে মারতে গিয়েছিল পারিনি সুযোগ পেলে মেরে ফেলে
বাবা বাবা ভাই এই জন্য আছি ওরে ওরে এখান থেকে যেতে দিয়েন না বাবা ওরে এসিম ছেলে বাবা ওরে এসিম ও এখন থেকে এখানেই থাকবে না হলে ওর খুব ক্ষতি হবে কি করছো সবই যখন হলো এটা আর বাদ রেখে লাভ কি বা 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 ভাঙনে ভাঙে গেছে আমার আপন বলতে আমি ছাড়া সবাই এখন পর আমি জীবন্ত একটা লাশ এটাই নতুন ইতিহাস আমি জীবন্ত একটা লাশ এটাই নতুন ইতিহাস আমার দুঃখ কলিজাতে আর মাংস রক্ত কণায় আমার মতো জনম দুঃখী ভবে বুঝি একটা গণায় আমার দুঃখ কলিজাতে আর মাংস রক্ত কণায় আমার মতো জনম দুঃখী ভবে বুঝি একটা গণা আমার জীবন ক্যালেন্ডারে নাই বছর নাই রে মাস এটাই নতুন ইতিহাস এটাই নতুন ইতিহাস ভিটা নাই রে মাটি নাই রে ভাঙনে ভাঙা গেছে গো আমার আপন বলতে আমি ছাড়া সবাই এখন পর আমি জীবন্ত একটা লাশ এটাই নতুন ইতিহাস আমি জীবন্ত একটা লাশ এটাই নতুন তোরি গর্ভে আমার কেন করেছিলি ধারণ আমি পাই না তোহাই খুঁজে এই বেঁচে থাকার কারণ মাগ তোরি গর্ভে আমার কেন করেছিলি ধারণ আমি পাই না তোহাই খুঁজে এই বেঁচে থাকার কারণ আমি সকল পরীক্ষাতে ফেল করলাম করে পাস এটাই নতুন ইতিহাস এটাই নতুন ইতিহাস ভিটা নাহি রে মাটি নাহি রে ভাঙনে ভাঙা গেছে আমার আপন বলতে আমি ছাড়া সবাই এখন পর আমি জীবন্ত একতারা
ভাড়ু ভাড়ু বুবু এদিকে এসো তুমি এখানে কি জন্য এসছো বুবু সোনার বালিকা ভাট তুমি বোঝো না আমি কেন আসছি কতদিন তোমাকে দেখি না বুবু তোমার সোনার মানিক হঠাৎ করে একটা আগুনের মধ্যে পড়ল সে আগুনের মধ্যে পড়ে পুরো ছাই হয়ে গেল তোমরা রক্ষা করতে পারলে না বুবু পারলে না পারলে না তবু এখন একটু সান্ত্বনা পেলাম তুমি একটা ভালো জায়গায় এসেছো এখানে থেকো এখান থেকে যেও না আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখে যাব তুমি এখানে আর কোনোদিন আসবে না এখান থেকে চলে যাও কেন ফিরে আসতে না খারাপ কি কিসের পিস সারা ভণ্ড চোর স্মাগলার খুনি অস্ত্রের ব্যবসা করে হেরোইনের ব্যবসা করে চরিত্র জঘন্য ওই যে মেয়েগুলো আছে ওদের দুর্বলতার সুযোগ নিয়ে ওদের সাথে বদমাইশি করে কি বলিস তুমি এখান থেকে চলে যাও আমি যা বলেছি তার এক প্রান্তীয় মিথ্যে না সব সত্যি সব সত্যি এটা দেখো ভণ্ড পীরের আস্তানায় বিস্কির আড্ডা এবং অস্ত্রের ব্যবসা রমরমা একটা মহিলা রিপোর্টার নিউজ করেছে আজকের মধ্যে প্রথমে ধর্ষণ তারপর মেরে ফেলবে আপনি জানেন মেয়েটিকে শুনেছি একটা সাংবাদিকের মেয়ে ও আমার বোন ও গতকাল বোধহয় এসেছিল ঠিক আছে বোন যখন ধর্ষণটা বাদ দিলাম মেরে ফেলো গিয়ে কি বললি এই কুত্তার বাচ্চা এই তুই কি বললি তুই কি বললি এই তুই কি বললি এই 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 কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চা পার হয়ে গেছে কুত্তার বাচ্চা এই বাচ্চা চলো বললি এই দাঁড়া কুত্তার বাচ্চা সোবান আরে বন্ড বাবা তুমি তোমারে তো পেপার একদম ধুইয়া দিছে পুলিশে দয় নাই আস্তানা ছেড়ে পালাইছো সোবান ভাই আমার বাবা আমার আমি পুলিশ ম্যানেজ করেছি ওই সাংবাদিক মহিলা আমাকে শেষ করে দিয়েছে আমার জন্য কিছু করবি না ওরে বাবা সাংবাদিক ওই জায়গায় আমি হাত দিতে পারব না ওই মহিলা কে তা জানিস কে তুই যাকে খুঁজছিস সেই শালা পিচ্চি মারুফের বোন ওই শালার বোন তারে তো তুমি লালন পালন করো নিজের পালা সাপে নিজেই ছোল মারছে হ্যাঁ সোমান 10 লাখ টাকা তোকে দেব তুই আমার ইজ্জত বাঁচা টাকা 10 লাখ দিবা তো দেব দেব পাকা ওয়াদা তাইলে ব্যবস্থা আইজি করতাছি কোনো কথা নাই চল চল গাড়ি চালা
হ্যালো মারুক তুই কোথায় কোথায় আর রাজেশ ভাই আমার যত জায়গা ছিল সব শেষ হুইস্কি পীর আর সোবহানে একসাথে মিশে গেছে শুনছিস আমার তো মরার ভয় নাই দুজনে মিশে আমার কি করবে তোর বোন রে উঠে নিয়ে গেছে আমি খবর পাইছি মোহাম্মদপুর নূরজাহান রোডের 10 নম্বর বাড়িতে আছে সোহান ওকে এরম করে মারধর না করে এ কুড়াল দিয়ে ওর হাত দুটো কেটে দি আর রাখো তুমি হাত কাটে তোমার মতন আমি ওর নালিশ দিব ওর ন্যাংটা করবো তারপর ওর বায়ের সামনে আমি ওর রেপ করবো তা মন্দ হয় না আমার কামাগরে হাত দিচ্ছিস তোরা আমার বন্যা তো আমার মন্দির আমার মসজিদ আমার গির্জা আমার কামাগর আমার কামাগর তোমার এই হচ্ছে ওর ভাই ও বাবু আমায় মাফ করে দে আমার জন্য তোর এই অবস্থা হয়েছে বাবু আমায় মাফ করে দে বাবু ওরে শালার পিচি এতক্ষণ তো গুল্লা ছুটকেলছি এখন তুই এইছিস তোর সামনে ফাইনাল খেলা খেলুম মানুষ সোহান ভাই মহামারি করো না তোমার সাথে আমি আর মিলমিশ করে দিতেছি মিলমিশ করবে এই তোর সাথে মিলমিশ করবে কে তোরে তো আমি অনেক দিন ধরে খুঁজতাছি তোমার বিয়ে ঠিক করেছে আর আমার বিয়ে হয়ে যাচ্ছে বিয়েতে বাড়ি ফোটার শব্দ শুনতে পাচ্ছ না যদি দেখতে চাও মোহাম্মদপুর নূরজাহান রোডের 10 নম্বর বাড়িতে চলে আসো আজিজ ভাই আগে যদি জানতাম তুই ভালো করেন ছেলে তাহলে তোকে তো আমি আওলাতে মার্ডার করাইতাম না আমার মাফ করে দিস মারুফ আজিজ ভাই কোথায় সাংবাদিক হাত চৌধুরী হাত চৌধুরী দেখে যাও তোমার সুনামের অ্যাকাউন্টে কত রক্ত জমা পড়েছে তোমার মেয়ে তোমার মতোই লিখতে গিয়েছিল তার পরিণতি দেখে যাও হাত চৌধুরী হাত চৌধুরী একাত্তরের বিভীষিকা আমরা দেখিনি সেই বিভৎসতার সাথে আজকের এই বিভৎসতার তুলনা করবে কে আজ চৌধুরী এই ইতিহাস কে লিখবে আজকের ইতিহাস কে লিখবে এদেশের মানুষ প্রতিদিন খবরের কাগজ খুলেই দেখে খুন অথচ প্রত্যেকটা খুনের পেছনে থাকে কত যে চোখের পানি কত যে হাজারি একথা কেউ জানে না আব্বা
দুর্নীতি নামক কলঙ্কিত ইতিহাস থেকে এদেশকে মুক্তি দাও। আমাকে রিমান্ডে নেবেন না, আমি সবকিছু বলে দেব। আমার বোনটাকে একটু হাসপাতালে নিয়ে যাবেন। তোমাকে বলেছিলাম না আমার পরিণতি কি হবে, এই দেখো আমার পরিণতি। আমি কি করব, আমি ঘর থেকে পালিয়ে এসেছি। এ কি করলে? বউ সাজিয়ে দিলাম। আমি চিরকাল তোমার অপেক্ষায় থাকব। আমরাও অপেক্ষায় থাকব। পুলিশ অফিসার সাগির দেশের বিচার বিভাগের কাছে জানাবে মারুফ কিভাবে অপরাধ জগতের সাথে জড়িয়েছিল। আশা করব মারুফের বয়সের কথা চিন্তা করে তাকে সংশোধিত হওয়ার সুযোগ দেওয়া হবে। মারুফ ফিরে আসবে আবার তার ছাত্র জীবনে। দেশ হবে দুর্নীতি এবং সন্ত্রাস মুক্ত।
পা।